আচ্ছা, আমাদের আজকের লেকচারটা হচ্ছে ট্রান্সফরমারের উপরে কতগুলো টেস্ট করা হয়, সেই টেস্ট গুলোকে নিয়ে আমরা আজকে ডিসকাস করব যে কিভাবে টেস্ট গুলো করা হয়, কেন করা হয়, করলে আমরা এই টেস্ট গুলো থেকে কি কি বের করতে পারি। তো প্রথমে আমরা একটু আসি, আমরা অলরেডি জানি একটা ট্রান্সফরমার আইডিয়ালি আসলে আচরণ করে না, তার কতগুলো প্র্যাকটিক্যাল সীমাবদ্ধতা আছে। সেখান থেকে একটা ট্রান্সফরমার কে আমি অ্যাপ্রক্সিমেটলি ভাবতে পারি, একটা সাপ্লাই যেখানে দিব সেই সাইটটাতে বা প্রাইমারি সাইটটাতে আমার ম্যাগনেটাইজেশনের জন্য একটা ব্রাঞ্চ লাগবে, আমাদের কোর লস এর জন্য একটা রেজিস্ট্যান্স রিপ্রেজেন্ট করব, কোর লস এর জন্য আরসি বা আরএইচ দিয়ে, প্রাইমারি সাইডের একটা রেজিস্ট্যান্স থাকবে আর প্রাইমারি, প্রাইমারি সাইডের একটা ইন্ডাক্টর থাকবে, ইন্ডাক্টেন্স থাকবে যেটা রিপ্রেজেন্ট করবে লিকেজ রিয়াক্ট্যান্স, দেন হচ্ছে আইডিয়াল অংশটা থাকবে, দেন সেকেন্ডারি সাইডের রেজিস্ট্যান্স থাকবে এবং সেকেন্ডারি সাইডের লিকেজ রিয়াক্ট্যান্স থাকবে। এই পুরা জিনিসটা এখন লোডে গিয়ে সাপ্লাই হবে, এটা হচ্ছে আমাদের লোড সাইড, জেড লোড। এই ইকুইভ্যালেন্ট সার্কিটটাতে আমরা সোর্স এবং লোড কে ইনক্রিজ সোর্স আর লোড কে আমরা ইনক্লুড করে রাখছি। এটা হলো অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট অফ আ ট্রান্সফরমার। এখন এই পুরা জিনিসটাকে, এখানে যে অংশটা আছে ট্রান্সফরমারের, এই অংশটাকে আমরা প্রাইমারি সাইডে নিয়ে আসব এবং আমরা সোর্স এবং লোড যেহেতু সরাসরি ট্রান্সফরমারের অংশ না, এই দুটা অংশ আমরা বাদ দিয়ে দিব। তো সেটা বাদ দিলে লোড অংশটা যদি ভাবলাম যে সরি সোর্স অংশটা, এই দুই পয়েন্ট সোর্সে যাবে, সোর্সটা আঁকলাম না, এইটা এক্স এম, এখানে আর পি, ইন্ডাক্টর হচ্ছে জে এক্স পি, তারপরে হচ্ছে আর এস জে এক্স এস। আচ্ছা, এটা আমি সরাসরি বসায় দিলাম, সরাসরি কিন্তু আমরা বসাতে পারবো না, সেকেন্ডারি থেকে যাদেরকে আনবো তাদেরকে এ স্কোয়ার দিয়ে আমাদের গুণ করে নিতে হবে। তারপরে এই অংশটা হচ্ছে লোডে, লোড অংশটা আমরা আঁকলাম না, এটা যাবে লোডে, এটা যাবে হচ্ছে আমাদের সোর্সে। এটা হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট উইথ রেসপেক্ট টু প্রাইমারি, প্রাইমারি সাইডের রেসপেক্টে সবাইকে নিয়ে আসছি। এখন এই যে রেজিস্ট্যান্স আর পি এবং এই যে রেজিস্ট্যান্স এ স্কোয়ার আর এস, এই দুজন সিরিজে আছে, এদেরকে আমি যোগ করে দিতে পারি একই সাথে, এবং ইন্ডাক্টর দুইটা, সেকেন্ডারি এবং প্রাইমারি ইন্ডাক্টেন্স যেটা আসতেছে তাদেরকে একত্রে আমি রিপ্রেজেন্ট করতে পারি। এটার নাম আমি দিচ্ছি R01 এবং X01 হিসেবে, দেন এটা লোডে যাবে। আমার টেস্টের উদ্দেশ্য হচ্ছে একটা ট্রান্সফরমারের এই আরসি বের করা, এক্সএম বের করা, R01 বের করা এবং X01 বের করা। এই টেস্টের মাধ্যমে আমরা দুইটা টেস্ট করি, একটা হচ্ছে ওপেন সার্কিট টেস্ট, টেস্ট আর একটা টেস্ট আছে শর্ট সার্কিট টেস্ট। এই দুইটা টেস্টের মাধ্যমে আমরা এই প্যারামিটার গুলো বের করবো। প্যারামিটার বের করলে সুবিধা কি হবে, আমরা সোর্স ভোল্টেজ যদি জানি তাহলে এখানে ড্রপ গুলা কনসিডার করে, এখানকার ব্রাঞ্চের কারেন্ট কে কনসিডার করে, ফাইনালি লোডে কি পরিমাণ ভোল্টেজ আসবে, লোড কি পরিমাণ পাওয়ার পাবে বা লোডে কি পরিমাণ কারেন্ট যাবে, এই জিনিসগুলো ডিটারমাইন করতে পারবো। ইন্টারনাল কনস্ট্রাকশনের প্যারামিটার গুলো যদি আমরা ডিটারমাইন করতে পারি, ইনপুট কেমন দিলে আউটপুট কেমন আসতে পারে সেটা আমরা প্রেডিক্ট করতে পারবো। তো এই জন্যই ইন্টারনাল এই প্যারামিটার গুলো আমার জানা দরকার, R01, X01, RC এবং XM জানা দরকার। আচ্ছা, এখন আমরা যাই কি কি টেস্ট করতেছি, কিভাবে করতেছি সেটা একটু দেখি। আচ্ছা, এখানে এই টেস্ট গুলোকে বলা হয় পারফরমেন্স টেস্ট, কারণ ইন্টারনাল কনস্ট্রাকশন এর প্যারামিটার গুলো বের করি যেগুলো ট্রান্সফরমারের পারফরমেন্স এর ভূমিকা পালন করে, কেমন ধরনের লস হচ্ছে, প্লাস হচ্ছে কিরকম ভোল্টেজ ইন্টারনালি ড্রপ হয়ে যাচ্ছে, কিরকম কারেন্ট আমাদের মিসিং হয়ে যাচ্ছে, সেই জিনিসগুলো যেহেতু এই প্যারামিটার গুলো নির্ধারণ করে, সেই কারণে এগুলো বের করার জন্য যে টেস্ট করা হয় সেটাকে আমরা পারফরমেন্স টেস্ট বলতেছি। পারফরমেন্স টেস্টের প্রথমটার নাম যেটা বললাম ওপেন সার্কিট টেস্ট, সেটার আরেকটা নাম আছে নো লোড টেস্ট। আচ্ছা, ওপেন সার্কিট টেস্ট আমরা কেন বলছি, কারণ
এই টেস্টের সময় ট্রান্সফরমারের সেকেন্ডারিতে আমরা ওপেন রাখি, ওখানে কোনো কিছু কানেক্ট করি না। সেকেন্ডারি সাইডে যেখানে লোড লাগানোর কথা ছিল সেই জায়গাটাতে আমরা লোড লাগাই না, ওপেন রাখি, এই জন্য এটার নাম ওপেন সার্কিট টেস্ট। যেহেতু কোনো লোড লাগাই না, সেই টেস্টের আরেকটা নাম হচ্ছে নো লোড টেস্ট। আচ্ছা, এই নো লোড টেস্টটা করার সময় আমরা রেটেড ভোল্টেজ সাপ্লাই দিব। প্রাইমারি সাইডে ভোল্টেজ কিন্তু সাপ্লাই আসবে, সেই যে ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি প্রাইমারিতে, সেই ভোল্টেজটা হবে হচ্ছে ওই ওই সাইডের, ওই যে যেই সাইডটাতে প্রাইমারি সাপ্লাই দিচ্ছি সেই সাইডটার রেটেড ভোল্টেজের সমান পরিমাণ সাপ্লাই দিব। যেমন তোমাদের ল্যাবে যে ট্রান্সফরমারটা আছে সেটা হচ্ছে এক সাইড 220 আর এক সাইড 110। আমরা যদি 110 এর সাইডটাতে ভোল্টেজ সাপ্লাই দেই এবং 220টাকে ওপেন রাখি, তাহলে সেকেন্ডারি হিসেবে কনসিডার করি 220 সাইডটাকে, তাহলে 110 এর সাইডটাতে 110 ভোল্ট দিতে হবে, এটাই রেটেড ভোল্টেজ। 100 ভোল্টেজ দিলে হবে না বা 200 ভোল্টেজ দিলে হবে না, রেটেড ভোল্টেজ যেটা সেটাই দিতে হবে। আচ্ছা, রেটেড ভোল্টেজ দেওয়ার সময় এই যে প্রাইমারি সাইড সেখানে একটা ভোল্ট মিটার লাগাবো, ওই ভোল্টেজটা মাপার জন্য রেটেড ভোল্টেজ দিচ্ছি সেটা তো জানা লাগবে, ভোল্টেজ মাপার জন্য, কারেন্ট মাপার জন্য এবং কি পরিমাণ পাওয়ার এই অবস্থাতে কনজিউম করতেছে সেটা মেজার করার জন্য একটা ওয়াট মিটার রিডিং আমরা লাগাবো। আচ্ছা, এখন এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যেখানে বলা আছে ইম্পর্টেন্ট জিনিস প্রথমটা কি রেটেড ভোল্টেজ দিব, এটা আমাদের কিন্তু একটু জানা লাগবে। কেন আমরা রেটেড ভোল্টেজ সাপ্লাই দিই, অন্য ভোল্টেজ দিলাম 110 না দিয়ে 100 ভোল্টেজ দিলাম, কি সমস্যা? বা এখানে ভোল্টেজের উপরে এত ফোকাস করতেছে কেন, কারেন্ট নিয়ে কেন মাতামাতি নাই, এটা একটা কোশ্চেন। রেটেড ভোল্টেজ দিচ্ছি কেন দিচ্ছি? আর আরেকটা কোশ্চেন, এখানে বলা হয়েছে সেকেন্ডারি সাইডটাকে তো আমরা ওপেন রাখবো এবং প্রাইমারি বলতে যাকে আমরা বলতেছি যে সাইডটাতে আমরা ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি সেই সাইডটা হইতে হবে লো ভোল্টেজ সাইড। যেমন আমাদের কাছে যদি 500 ভোল্ট এবং 1000 ভোল্টের একটা ট্রান্সফরমার থাকে, তাহলে 500 ওর লো ভোল্টেজ সাইড, এই সাইডটাতে আমি 500 পরিমাণ ভোল্টেজ দিব, কারেন্ট ভোল্টেজ এবং ওয়াট মিটার রিডিংটা নিব। আর সেকেন্ডারি যেটা 1000 ভোল্ট সাইডটা সেটাকে সেকেন্ডারি হিসেবে কনসিডার করব এবং ওপেন রাখব। তো সেটাই বারবার জিজ্ঞেস করা হচ্ছে, যে এখানে একটা কোয়েশ্চেন তোমাদের মাথায় আসতে পারে সেটা কি লো ভোল্টেজ সাইডটাতে কেন আমরা সবকিছু সাপ্লাই দিই, বা 1000 দিলে কি হতো, আমি কি অ্যান্সার পেতাম না? 1000 দিলে কি হতো আসলে, 1000 সাইডটাতে কেন লো ভোল্টেজ সাইডটাতে আমরা দিচ্ছি, হাই ভোল্টেজ সাইডটাতে কেন দিচ্ছি না? আর সেকেন্ডারি সাইডটা কেপ্ট ওপেন রাখতে হবে, সেটা হবে যেহেতু লো ভোল্টেজ সাইডটা প্রাইমারি, সো হাই ভোল্টেজ সাইডটা আসলে সেকেন্ডারি হবে। আচ্ছা, আমরা আবার যাই আমাদের সাইড, আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিটে যাব। তার আগে আমরা একটু দেখি এই এই টেস্টটা করলে কি কি বের হবে। এটা হচ্ছে টেস্টটা করার সময় কি কি জিনিস মেইনটেইন করতে হবে, সেটা আমরা তিনটা পয়েন্ট দিয়ে, এক দুই তিনটা পয়েন্ট দিয়ে বুঝালাম। এখন এই টেস্টটা করার পরে আমি কি কি প্যারামিটার পাব, প্রথম প্যারামিটার প্যারালাল ব্রাঞ্চের যে আরসি কোর লস, যেটা ইন্ডিকেট করে রেজিস্ট্যান্স, ওটা আমরা আরএইচ দিয়ে বসাইছিলাম। এখানে এটাকে বলা হচ্ছে আর এইচ প্লাস ই, যেটা হিস্টেরেসিস লস, এডি কারেন্ট লস, সেটা পাবো, এবং এক্স এম, এই প্যারালাল দুইটা ব্রাঞ্চের প্যারামিটার দুইটা বের করতে পারবো এবং সিস্টেমের কোর লসটা বের হবে, ওয়াট মিটার রিডিং থেকে কোর লসটা আমরা বের করব। আচ্ছা, এখন এখানে আমি ইকুইভ্যালেন্ট সার্কিটটা আঁকছি, একটা ট্রান্সফরমারে এখানে হচ্ছে সাপ্লাই দেওয়া হয়েছে, একটু আগে যেটা আঁকলাম অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট, এই সাইডটাতে থাকবে হচ্ছে R01 যেটা আঁকলাম সেটা, এই সাইডটাতে থাকবে হচ্ছে আমাদের X01, তারপরে এই সাইডটা যাবে আমাদের লোডে। লোড যেহেতু নাই, এই জিনিসটা হচ্ছে ওপেন থাকবে, ওপেন যদি থাকে, এই ব্রাঞ্চ দিয়ে যদি কোনো কারেন্ট যাওয়ার কথা থাকে যাবে না কোনো কারেন্ট, কারণ এইখানে ওপেন, সো এই কারেন্টটা হচ্ছে জিরো হবে, সো এইটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হবে না, এটার অ্যাক্রসেও ভোল্টেজ ড্রপ হবে না, এটার মধ্য দিয়ে পাওয়ার যাবে না, এখানে পাওয়ার তো যাওয়ার প্রশ্ন আসে না, ইন্ডাক্টর অ্যাক্রসে কোনো পাওয়ার লস নাই, সো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমার কোনো এফেক্ট নাই, ইন্ডাক্টর এর অ্যাক্রসেও আমার কোনো এফেক্ট নাই, যেহেতু ওপেন সার্কিট কোনো কারেন্ট যাচ্ছে না। যাচ্ছে কোথা দিয়ে, যাচ্ছে হচ্ছে আমার এইখান থেকে যে সোর্সের কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটা এই দিক দিয়ে যাচ্ছে, যার একমাত্র কারণ কাজ আরসি ব্রাঞ্চ দিয়ে যাওয়া এবং এক্সএম ব্রাঞ্চ দিয়ে যাওয়া। আরসি ব্রাঞ্চ দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটার কাজ হচ্ছে আমার কোর লসটাকে সাপ্লাই দেওয়া, এবং এক্সএম ব্রাঞ্চ যেটা, যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করা। সো আমরা এখানে
এই দুইটা কারেন্টই পাবো, তাদের সামেশন আই নট হিসেবে পাবো এবং ভোল্টেজ পাবো। যখন প্রাইমারি সাইডে আমি একটা ভোল্ট মিটার লাগাই, বললাম না যে আমরা একটা ভোল্ট মিটার, অ্যামিটার এবং ওয়াট মিটার লাগাবো। প্রাইমারি সাইডে যেহেতু ভোল্ট মিটারটা লাগালাম, ওপেন সার্কিট টেস্টে যে ভোল্ট মিটার রিডিংটা দিল VOC, সেটাই হচ্ছে আমাদের সাপ্লাই ভোল্টেজ। তারপরে আমরা এখানে যেটা অ্যামিটার লাগালাম, সেই অ্যামিটারটা অ্যামিটার রিডিং হলো, অ্যামিটার দুইটা ভেক্টরের যোগফল হবে, IW নামে একটা কারেন্ট প্লাস IM নামে একটা কারেন্ট, এই দুইটা সামেশন আই নট, এই কারেন্টটাই অ্যামিটার রিডিং দিবে। এটাকে আমরা IOC যদি বলি, ওপেন সার্কিট কারেন্ট, সেটা হচ্ছে IW এবং IM নামে দুইটা কারেন্টের যোগফল, এটাকে আই নট হিসেবে নাম দিচ্ছি আমি। আচ্ছা, তারপরে ওয়াট মিটার রিডিং যেটা দেখাবে, যেহেতু এই রেজিস্ট্যান্সের মধ্যকার কোনো পাওয়ার লস নাই, কারেন্ট যাচ্ছে না, সো পাওয়ার লস নাই, সো এই যে ওয়াট মিটার রিডিং, এখানে যেটা ওয়াট মিটার লাগাচ্ছি সেটা যে পাওয়ার লস দেখাবে, সেটা একমাত্র এক্সিস্টিং রেজিস্ট্যান্স RC-র অ্যাক্রসে পাওয়ার লস দেখাবে। আমরা জানি RC-র অ্যাক্রসে পাওয়ার লস মানে কি, RC-র অ্যাক্রসে পাওয়ার লসটা আসলে হচ্ছে আমাদের কোর লস, WOC ইকুয়াল টু হচ্ছে আমাদের কোর লস। আচ্ছা, এখন আমরা কি করব, এই যে দেখো সার্কিট সেটআপটা দেওয়া আছে, আমরা ফুল রেটেড ভোল্টেজ দিলাম লো ভোল্টেজ সাইডে, তারপরে ভোল্ট মিটার দিয়ে ভোল্টেজটা মাপলাম, কারেন্টটা মাপলাম অ্যামিটার দিয়ে, ওয়াট মিটার রিডিং দিয়ে আমরা ওই প্যারালাল ব্রাঞ্চটার পাওয়ার মাপলাম, সেটা কোথায় খরচ হচ্ছে, RC-র অ্যাক্রসে খরচ হচ্ছে, তার মানে সেটা আসলে কোর লস কে, ওয়াট মিটার রিডিংটা কোর লস কে ইন্ডিকেট করতেছে, হাই ভোল্টেজ সাইডটাকে আমরা ওপেন রাখছি। আচ্ছা, এখন WOC যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কোর ওপেন সার্কিট ওয়াট মিটার রিডিং, সেটা হলো VP I নট cos থিটা বা VOC IOC cos থিটা, এই যে ওয়াট মিটার ভোল্টেজ আর সরি ভোল্ট মিটারের ভোল্টেজ আর অ্যামিটারের কারেন্ট ইনটু cos থিটা, দুইজনের মাঝখানের অ্যাঙ্গেল cos থিটা অনুযায়ী আমরা হচ্ছে ওয়াট মিটার রিডিং পাবো। এখান থেকে আমি cos থিটাটা পেয়ে যাব, এই যে ভ্যালু গুলো, POC হচ্ছে ওয়াট মিটার রিডিং, IOC হচ্ছে অ্যামিটার রিডিং, VOC হচ্ছে ভোল্ট মিটার রিডিং, এই তিনটা যদি আমরা বসায় দেই তাহলে cos থিটার মানটা আমরা পেয়ে যাব। cos থিটার মানটা পেলে সুবিধা কি, cos থিটা আসলে মানটা ইন্ডিকেট করে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যকার অ্যাঙ্গেল কত। তো কারে ভোল্টেজের অ্যাঙ্গেল যদি আমি ধরে নেই, VOC এর অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, বা রেফারেন্স হিসেবে VOC কে ধরি, তাহলে এই যে থিটাটা পেলাম, এখানে যে থিটাটা পাবো, থিটাটা আসলে আই এর অ্যাঙ্গেল, IOC যেটা তার অ্যাঙ্গেল, তো এটা যদি অ্যাঙ্গেল হয় তাহলে ওর দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে IOC cos থিটা, এটা একটা তো পোলার কোঅর্ডিনেট সিস্টেমের একটা ভেক্টর, যার একটা অংশ এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ থাকবে IOC cos থিটা, আর ওয়াই এক্সিস বরাবর উপাংশ থাকবে IOC সাইন থিটা। এখন তোমরা যদি মনে থাকে, তোমাদের আমরা যখন ভেক্টর আঁকছিলাম তখন দেখাইছিলাম IW টা বসছিল আমাদের এই বরাবর, IM টা ইকুইভ্যালেন্ট সার্কিটের পরে 9 নম্বর ইয়াতে 9 নম্বর লেকচারটাতে তোমরা যদি দেখো তাহলে ওখানে আমরা এখানে IM রাখলাম কেন, এটা হচ্ছে IW, রেজিস্ট্যান্স এর মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে IW, তার ডিরেকশন ছিল এই বরাবর, আর IM টা যেটা তার ডিরেকশন ছিল 90 ডিগ্রি বরাবর। তো এই IW IM এর মধ্যে ভোল্টেজ বরাবর, ভোল্টেজ যেটা ছিল ভোল্টেজের বরাবর, E1 ভোল্টেজটা বরাবর ছিল IW, তার মানে সেম ফেজে ভোল্টেজ এবং কারেন্ট সেম ফেজে, এবং IM আর E1 হচ্ছে 90 ডিগ্রি ফেজ শিফট অবস্থায় ছিল, এখানে 90 ডিগ্রি ল্যাগিং অবস্থায় এই কারেন্টটা ছিল, IM কারেন্টটা হচ্ছে 90 ডিগ্রি ল্যাগিং অবস্থায় ছিল। এই যে ভেক্টরটা IOC অ্যাঙ্গেল মাইনাস থিটা, এই ভেক্টরটা যে দুইটা উপাংশ, একটা যেটা হচ্ছে 0 ডিগ্রি বরাবর উপাংশ, আর একটা হচ্ছে 90 ডিগ্রি বরাবর উপাংশ, এই 0 ডিগ্রি বরাবর উপাংশটা হচ্ছে আমাদের IW কে ইন্ডিকেট করবে, আর 90 ডিগ্রি বরাবর উপাংশটা আসলে IM কে ইন্ডিকেট করবে। তো এখান থেকে আমরা IW, দেখো IOC cos theta বা IO cos theta এখানে বলা আছে, IM হচ্ছে I0 sin theta, দুইটা ব্রাঞ্চের কারেন্ট পেলাম, এই দুইটা কারেন্ট কোনটা আমার, এখানে
এই ব্রাঞ্চ বরাবর কারেন্ট, IW রেজিস্ট্যান্সের মধ্যকার, IM হচ্ছে ইন্ডাক্টরের মধ্যকার কারেন্ট। এই দুইটা কারেন্ট আমরা বের করে নিছি। আমি যদি ভোল্টেজ কে কারেন্ট দিয়ে ভাগ করি, ভোল্টেজ আমরা জানি ওয়াট ভোল্ট মিটার রিডিং থেকে জানি, IW তো মাত্রই ক্যালকুলেট করে বের করলাম, ভাগ করলে ওই ব্রাঞ্চের ইম্পিডেন্স পাওয়া যাবে, রেজিস্ট্যান্স। XM এর ক্ষেত্রে VP বাই IM করলে আমরা পেয়ে যাবো। আচ্ছা, এটা গেল। তোমাদের বেশিরভাগ বইতে এভাবে করে ক্যালকুলেশন দেওয়া আছে, আর এই অংশটা যে সেকেন্ড মেথডটা বলা আছে একই ক্যালকুলেশনে আসলে করছে। তো এই মেথডটা আমরা চ্যাপম্যানের বই থেকে দেখছি। চ্যাপম্যানের বই থেকে তোমরা দেখতে চাইলে, যেন কনফিউজ না হয়ে যাও এই জন্য, চ্যাপম্যানের বইতে আমরা জানি যে কোন রেজিস্টর তার রেজিস্ট্যান্স যদি RC হয়, তার মধ্যে তার একটা RC এর ইনভার্স, যেটা তাকে আমরা বলি রিপ্রেজেন্ট করি GC দিয়ে। এই GC মানে হচ্ছে কন্ডাক্টেন্স, আর RC মানে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সের উল্টাটা হচ্ছে GC, এটা এখানে তাই লেখা আছে। আরেকটা হচ্ছে কোন ব্রাঞ্চের ইন্ডাক্টেন্স যদি রিয়াক্ট্যান্স, যেটা ইন্ডাক্টিভ রিয়াক্ট্যান্স যদি XM হয়, তার ইনভার্সটাকে আমরা B দিয়ে রিপ্রেজেন্ট করি। BM, BM হচ্ছে 1/XM, এবং BM এর নাম হচ্ছে সাসেপ্টেন্স, এটা ওহ ইয়ার মোহ, এটার ইউনিট হচ্ছে মোহ বা সিমেন্স। তো এটাকে আমরা BM দিয়ে রিপ্রেজেন্ট করি, এখানে তাই আছে লিখছে। তারপরে হচ্ছে আমরা যদি কোন একটা ব্রাঞ্চের অ্যাডমিটেন্স, ধরো তোমার কাছে হচ্ছে এরকম একটা ব্রাঞ্চ দেওয়া আছে, প্যারালাল ব্রাঞ্চ, প্যারালাল ব্রাঞ্চের ক্ষেত্রে আমরা যদি অ্যাডমিটেন্স জেড ইম্পিডেন্স বের করি, এখানে একটা জেড আছে, জেড যদি ইম্পিডেন্স হয়, জেড এর ইনভার্সটা হচ্ছে অ্যাডমিটেন্স। আমরা জানি প্যারালাল ব্রাঞ্চের ক্ষেত্রে কি করতে হয়, ধরো এটা যদি Z1 হয়, এটা যদি Z2 হয়, তাহলে ইম্পিডেন্স আমরা কিভাবে পাই, 1/Z1 প্লাস 1/Z2, তারপর পুরাটা হচ্ছে আমরা ইনভার্স করি। তো 1/Y হবে হচ্ছে, যদি জেড এইটা হয়, জেড হচ্ছে এইটা, 1/Z1 1 প্লাস 1/Z2 মানে ইনভার্স করি, তাহলে Y হবে হচ্ছে 1/Z1 প্লাস 1/Z2। এখানে Z1 হচ্ছে একটা ব্রাঞ্চ হচ্ছে রেজিস্টিভ, সেটার নাম হচ্ছে RC, আর একটা ব্রাঞ্চ হচ্ছে XM। এখানে আমরা Z1 এর জায়গায় বসাবো, Z1 এর জায়গায় আমরা বসাবো RC, আর Z2 এর জায়গায় বসাবো XM, JXM। এটাই হচ্ছে আমাদের অ্যাডমিটেন্স, এখানে তাই লিখছে, অ্যাডমিটেন্সটাকে লিখছে। এখানে হচ্ছে অ্যাডমিটেন্স এর রেসপেক্টে এই কাজগুলো করছে অ্যাডমিটেন্স। এখন অ্যাডমিটেন্স এরও আরেকটা ডিফিনিশন আছে, সেটা কি, ইম্পিডেন্স এর রেসপেক্টে তো প্রকাশ করলাম, এখন তুমি ইম্পিডেন্স বুঝো না এরকম যদি পার্সন হও, তুমি অন্য আরেকটা কি সূত্র, সেটা হলো ওহমস ল অ্যাপ্লাই করতে পারো। ওহমস ল অনুযায়ী ইম্পিডেন্স কি বলতেছে, জেড ইকুয়াল টু হচ্ছে V/I। তো ভিটা কি আমাদের সার্কিটের জন্য VOC/IOC, যদি জেড হলো VOC/IOC হয়, ওয়াই হচ্ছে তার উল্টা, তাহলে IOC/VOC হবে হচ্ছে আমাদের ওয়াই। তো এখান থেকে আমরা IOC/VOC পাবো, VOC এর অ্যাঙ্গেল হচ্ছে 0, IOC এর অ্যাঙ্গেল আমরা জানি -θ। তো -θটা আমরা কোথা থেকে পাইছি, -θটা হচ্ছে এই যে cos v i cos θ, ওই সূত্র থেকে θ পাইছি, সেটা বসাইছি। বসানোর পরে আমরা এখান থেকে একটা y পাবো, y ধরো as an example আমি বলি, এখানে পাইছি 5 -30°। 5 -30° দুইটা উপাংশ থাকবে, একটা হচ্ছে 5 cos -30° প্লাস j 5 sin 30°, এই জিনিসগুলো আমরা পাবো। তো এখানে x এক্সিস বরাবর একটা উপাংশ থাকবে, y এক্সিস বরাবর একটা উপাংশ থাকবে। এই x টা ইন্ডিকেট করবে আমার, দেখো এটা রিয়েল পার্ট, এই x টা ইন্ডিকেট করবে 1/RC, আর y টা ইন্ডিকেট করবে আমাদের 1/XM। এখান থেকে আমরা ইনভার্স করে নিবে, RC পাওয়া যাবে, ইনভার্স করে নিলে XM করা যাবে। দেখো এখানে তাই করছে, y e বের করছি, IOC VOC
cos ইনভার্স করলাম, তারপর সেখান থেকে x থেকে এটা এইটার যে রিয়েল পার্টটা পাবো, সেই রিয়েল পার্ট হচ্ছে 1/RC, যে ইমাজিনারি পার্টটা পাবো সেটা হচ্ছে 1/xm। যে ভ্যালুটা পাইলাম সেটাকে ইনভার্স করো, আর সি পাবা, যে ভ্যালুটা পাইলাম সেটাকে যে ইনভার্স করো xm পাবা। আচ্ছা এখন এই টেস্টটা আমাদের শেষ। দেখো এই টেস্টটাতে ওয়াট মিটার রিডিংটা কি বলতেছে, কোর লসের সমান। তারপরে এই টেস্টের মাধ্যমে একটা মেথড দিয়ে আমরা এই মেথডটা যদি প্রথম মেথডটা ইউজ করি, থেরেজার বইতে যে মেথড আছে সেখান থেকে আমি আরসি আর এক্সএম বের করলাম, চ্যাপম্যানের বইতে যে একই ইকুয়েশন গুলো দিয়েই আমরা অ্যাডমিটেন্স ইউজ করে আমরা 1/RC 1/xm পাইছি, সেটাকে ইনভার্স করলে আরসি এবং এক্সএম পেয়ে গেলাম। তো আমাদের যা যা টার্গেট ছিল সেতটুকু ততটুকু কিন্তু আমাদের পূর্ণ হয়েছে, যে অবটেইন প্যারামিটার এই তিনটা, এই তিনটা আমরা পেয়ে গেছি। আচ্ছা এখন আমাদের দুইটা কোশ্চেন ছিল, একটা হচ্ছে কেন আমরা লো ভোল্টেজ সাইডেই করব, সেটা না করে হাই ভোল্টেজ সাইডে সবাইকে লাগালাম, আর লো ভোল্টেজ সাইডটাকে সেকেন্ডারি ধরে ওপেন রাখলাম, কি সমস্যা? আরেকটা হচ্ছে রেটেড ভোল্টেজ কেন আমরা ইউজ করলাম। আচ্ছা দেখো আরেকটা জিনিস আছে, তোমাদের এটাতে কোয়েশ্চেন আসতে পারে যে আমরা কপার লসটাকে এই ক্ষেত্রে ইগনোর করি, সবাইকে বলি কোর লস। তোমার এই অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট নিয়ে তোমাদের আসলে কোনো কনফিউশন হয় না, এই অ্যাপ্রক্সিমেটের দিকে তাকালে আসলেই মনে হয় যে এই সাইডে তো কোনো কারেন্টই যাচ্ছে না, যেটা কপার লস ইন্ডিকেট করে R01, সেই ব্রাঞ্চ দিয়ে তো আসলে কোনো কারেন্টই যাচ্ছে না, সো কপার লস হবেই না, পুরাটাই হবে কোর লস, আরসির অ্যাক্রসেই কারেন্ট যাচ্ছে শুধু, সো কোর লস। কিন্তু যদি অ্যাকচুয়াল এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট করো তখন দেখবা সেখানে আসলে সামান্য পরিমাণ কপার লস হয়, সো ওই কপার লসটা আমরা কেন ইগনোর করি, এই তিনটা কোশ্চেন। আচ্ছা আমি একটা একটা করে কোশ্চেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। প্রথমটা হচ্ছে আমরা কেন লো ভোল্টেজ সাইডে করি। আচ্ছা প্রথম কোশ্চেন, আমরা লো ভোল্টেজ সাইডে কেন করি, কারণ প্র্যাকটিক্যাল লাইফে এত ছোট লেভেলে ট্রান্সফরমার কমই থাকে, থাকে না যে এমন না, বাট যদি আমরা পাওয়ার সিস্টেমে ট্রান্সফরমার গুলা দেখি সেগুলো কেমন, প্রায় আমার জেনারেটর সাইডের এক সাইড হচ্ছে 15 কিলোভোল্ট, আরেক সাইড হচ্ছে 765 কিলোভোল্ট। দেখো কত গুণ, 15 থেকে 765, এটা কিন্তু প্রায় প্রাইমারি সেকেন্ডারি ভোল্টেজ ডিফারেন্স হলো অনেক বেশি, একজন আরেকজনের তুলনায় 51 গুণ, 50 টাইমস লার্জার, প্রাইমারি একটা সাইডের তুলনায় আরেকটা সাইড 50 টাইমস লার্জার। এখন তুমি যদি এই সাইডটাতে ভোল্টেজ, তোমাকে কেউ বললো যে কোনো কারণে তোমার ভোল্টেজ মেজার করতে হবে, তো তুমি তাদের রেশিও জানো, প্রাইমারি সেকেন্ডারি রেশিও জানো, সামথিং 1:50, 1:50 এই রেশিওটা তুমি জানো, এখন তোমাকে বললো দুই সাইডের ভোল্টেজ মাপ, তুমি কি করবা, যে কোনো এক সাইডে একটা ভোল্ট মিটার লাগাবা, ভোল্টেজ মাপবা, নোট ডাউন করবা, ধরো এই সাইডে 100 ভোল্ট পাইছো, তার 50 গুণ হবে, সো 50 5000, আর অন্য সাইডটা অটো ধরে নিতে ক্যালকুলেট করে বের করতে পারবা 5000। আরেকটা কাজ করতে পারো, এই সাইডটাতে ভোল্ট মিটার লাগাও, পাইসো হচ্ছে 5000, আমি জানি এদের মধ্যে রেশিও 1:50, সো এই সাইডটা হবে হচ্ছে 100, ক্যালকুলেট করে বের করলাম, তার মানে যে কোনো এক সাইডে ভোল্ট মিটার লাগাই অন্য সাইডের কাজগুলো করা যাবে, অথবা আমার এক সাইডেরই ভোল্টেজ মাপা দরকার, যেহেতু টেস্ট যদি মনে করো ওপেন সার্কিট টেস্ট যদি মনে করো আমাদের একটা সাইডে, যে কোনো একটা সাইডকে প্রাইমারি ধরে নিয়ে সেই সাইডের ভোল্টেজ আমার মাপা দরকার ক্যালকুলেশনের জন্য। তো এখানে সুবিধা হলো আমি যদি 5000 ভোল্টেজ মাপতে চাই, সেটা মাপতে যে ভোল্ট মিটারটা আমার লাগবে, আর 100 ভোল্টেজ মাপতে চাই সেটা মাপতে যে ভোল্ট মিটারটা লাগবে, দুইজনের কিন্তু কস্টে ডিফারেন্স আছে, 100 ভোল্ট মাপা ইজিয়ার, 100 ভোল্ট বা লো ভোল্ট, এটা না বলে আমি বলি লো ভোল্টেজ ইজ লেস এক্সপেন্সিভ টু মেজার, লেস এক্সপেন্সিভ টু মেজার, আমি যদি মেজার করতে বসি লো ভোল্টেজ সাইডের ভোল্টেজটা মাপা আমার জন্য সহজ হবে, যে ভোল্ট মিটারটা ব্যবহার করব সেটা এত কস্টলি হবে না, সো আমার যেহেতু জানি ওপেন সার্কিট টেস্টে আমার একটা সাইডের ভোল্টেজ, যে সাইডটাতে প্রাইমারি সাপ্লাই হিসেবে দিব সেই সাইডটাতে আমার ভোল্টেজ মাপতে হবে, সো আমরা এখন ডিসাইড করব যে আমাদের একটা হাই সাইড আছে একটা লো সাইড আছে, কোন সাইডের ভোল্টেজ মাপা সহজ। ওকে, ভোল্টেজ মাপা সহজ হচ্ছে লো সাইডটাতে, কারণ ওটাতে কম ভোল্টেজ, সো সেই সাইডটাতে আমরা ভোল্ট মিটার লাগাতে হবে, সো
যাতে আমার কস্টটা কম হয়, সো আমি ওইটাকে কনসিডার করব প্রাইমারি হিসেবে। এই জন্যই আমরা লো ভোল্টেজ সাইডটাকে সাপ্লায়ার মানে সাপ্লাই সাইড বা প্রাইমারি সাইড হিসেবে ধরি, বা এই টেস্টটা করা হয় লো ভোল্টেজ সাইডে। আচ্ছা, এখন তোমাদের কোশ্চেন আসতে পারে, তাহলে অ্যামিটারও তো লাগাই। আমাদের এমনি কনসেপ্ট অনুযায়ী যদি লো ভোল্টেজ সাইড হয়, সেই সাইডের কারেন্ট কিন্তু আবার বেশি। ভোল্টেজ লো, যেই সাইডটাতে লো ভোল্টেজ সেই সাইডের কারেন্ট কিন্তু আবার হাই কারেন্ট, সেই সাইডের কারেন্টটা কিন্তু বেশি, কারণ ওই যে আমাদের সূত্র আছে যে ইনভার্স রিলেশনশিপ, সেই সাইডের কারেন্টটা কিন্তু বেশি। তো কারেন্ট যদি বেশি হয়, ওই অ্যামিটার তো আবার দামি ব্যবহার করা লাগবে, সেটা তো একটা সমস্যা হয়ে গেল। কিন্তু যেটা হয় আসলে, আমরা যখন ওপেন সার্কিট টেস্ট করি, ওপেন সার্কিট টেস্টে আমরা যখন একটা সাইডকে ওপেন রাখি, আমরা যদি একটা সিম্পল কি আমরা একটা সাইডে ভোল্টেজ সাপ্লাই দিলাম, ধরলাম এটা লো ভোল্টেজ সাইড, এটাকে লো নাম দিলাম, এই সাইডে কারেন্ট ফ্লো করতেছে, যেটা সেটা হলো হাই কারেন্ট ফ্লো করতেছে, তারপরে সেকেন্ডারিতে যাচ্ছে, সেকেন্ডারি সাইডের ভোল্টেজটা হাই, কিন্তু এই সাইডের কারেন্টটা কিন্তু ফ্লো করতেছে না, এই সাইডের কারেন্ট কিন্তু জিরো, যেহেতু ওপেন সার্কিট টেস্ট ওপেন রাখছে, কারেন্ট জিরো। তাহলে এই সাইডে যে কারেন্টটা ফ্লো করতেছে তার দুইটা ব্রাঞ্চ, একটা ব্রাঞ্চ কি আমাদের ওই যে রেজিস্টর কে সাপ্লাই দেওয়া কোর লস কে এবং ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট কে সাপ্লাই দেওয়া। সো একটা ব্রাঞ্চ এইদিকে, আরেকটা ব্রাঞ্চ হচ্ছে এই সেকেন্ডারি কে সাপ্লাই দেওয়ার জন্য, যেহেতু সেকেন্ডারি সাইডে কারেন্ট জিরো ওপেন সার্কিটের জন্য, এই কারেন্টটাও হচ্ছে জিরো হবে। সো আমার লো সাপ্লাই থেকে, মেইন পাওয়ার সাপ্লাই থেকে যে কারেন্টটা আসবে, সেই কারেন্টটা এত বেশি হবে না, কারণ তার একমাত্র কাজ এই ব্রাঞ্চটাকে সাপ্লাই দেওয়া। সো এই দুইটা ব্রাঞ্চের কারেন্ট আসলে খুব বেশি হয় না, কম্পারেটিভলি লো হবে। সো এই জন্য আমাদের যেই কারেন্টটা পাবো, সেই স্যার হাই হাই কারেন্ট সাইড হইলো, কারেন্ট সাইড হিসেবে সেটা হাই হইলো, এই কারেন্টটা আসলে খুব বেশি পরিমাণ হয় না, কারণ সেকেন্ডারিতে যেহেতু ওপেন আছে, সো এই সাইডের কারেন্টটা একেবারেই থাকে না। যে সামান্য পরিমাণ একটা কারেন্ট ফ্লো করে প্রাইমারির মধ্য দিয়ে, সেই কারেন্টটা আসলে খুব বেশি হয় না, রেটেড কারেন্টের তুলনায় অনেক গুণ ছোট হয়। আমাদের ট্রান্সফরমারের ক্ষেত্রে দেখছি রেটেড কারেন্ট এই সাইডটাতে, লো সাইডটাতে রেটেড কারেন্ট ছিল 2.72 বোধহয় অ্যাম্পিয়ার রেটেড কারেন্ট, সেখানে নো লোড কন্ডিশনে কারেন্ট ফ্লো করে মাত্র 0.14 অ্যাম্পিয়ার বা 0.12 অ্যাম্পিয়ার। ল্যাবের কথা যদি মনে থাকে, তাহলে দেখবা নো লোড কন্ডিশনে যে কারেন্টটা ফ্লো করে সেই কারেন্টটা আসলে খুবই ছোট থাকে। সো অ্যামিটার ডান পাশে লাগাই, মানে হাই সাইডে লাগাইলাম নাকি লো সাইডে লাগাইলাম, মানে সাপ্লাইটাকে হাই হাই এ দিলাম লোতে দিলাম, সেটা কারেন্টের রেসপেক্টে খুব বেশি ম্যাটার করে না, কারণ কারেন্ট এমনিতেই এক সাইড যেহেতু ওপেন রাখা হচ্ছে, কারেন্ট এমনিতেই খুব কম ফ্লো করতেছে, সো কারেন্ট মেজার করা আমার জন্য কোনো টাফ না। সো এই জন্যই ভোল্টেজ আমরা ফোকাস করব, কারণ প্রথমে একটা কথা বলছি, আমাদের কন্ডিশন কিন্তু রেটেড ভোল্টেজে করতে হবে, ভোল্টেজ কিন্তু হাই থাকবে, সর্বোচ্চ যত দেওয়া সম্ভব এই ট্রান্সফরমারে সর্বোচ্চ ততটাই আমি দিচ্ছি, 220 ভোল্ট দেওয়া সম্ভব বা 110 ভোল্ট দেওয়া সম্ভব, যেটা হাইয়েস্ট সেটাই দিচ্ছি। সো হাইয়েস্ট কোন সাইডে, হাইয়েস্টটাই কম সেটা আমরা সেই সাইডটাতে ভোল্ট মিটার লাগাবো। সো এই জন্য আমরা লো ভোল্টেজ সাইডে করি, আর কারেন্টের ক্ষেত্রে খুব বেশি ম্যাটার করে না, এতটাই কম কারেন্ট, সেটা হাই সাইড লোড সাইড যে কোনো সাইডেই কারেন্ট যথেষ্টই কম, সেটা মেজার করা কোনো কঠিন কিছু না বা এক্সপেন্সিভ না, সো আমরা এটা নিয়ে বদার না। আর ওয়াট মিটারের ক্ষেত্রে আসলে যে পাশে লাগাই না কেন একই রিডিং ই দিবে, পাওয়ার কিন্তু একই, লস গুলা কিন্তু ডান দিক থেকে দেখো আর হাই সাইড থেকে দেখো বা লো সাইড থেকে দেখো, লস কিন্তু একই পাবা। সো হাই সাইড লো সাইড ওয়াট মিটার রিডিং এ কোনো পার্থক্য ফেলবে না। সো ওয়াট মিটারও কনসার্ন না, অ্যামিটারও কনসার্ন না, ভোল্ট মিটারটাতে কনসার্ন, কারণ ভোল্টেজ রেটেড দেওয়া হয়, রেটেড যে সাইডে কম সেই সাইডে ভোল্ট মিটার লাগালে আমার কস্টটা কম পড়বে। আচ্ছা, এখন আমাদের ল্যাবের ক্ষেত্রে আসলে সেটা ম্যাটার করে না, এই জন্য প্রথমে বলছিলাম যে আমাদের পাওয়ার সিস্টেমে ভোল্টেজ আপ ডাউন হচ্ছে প্রায় 50 গুণ, এক সাইডে হচ্ছে 15 কিলো ভোল্ট আর এক সাইডে হচ্ছে 765 কিলো ভোল্ট হয়তো। সো
পুরো 50 গুণ। এই ক্ষেত্রে কিন্তু কস্টের ডিফারেন্স অনেক বেশি হবে। আমাদের ল্যাবে যেটা মাত্র 2:1 রেশিও ল্যাব ট্রান্সফরমার, এই ক্ষেত্রে আমরা যে কাউকে আসলে প্রাইমারি হিসেবে কনসিডার করতে পারতাম, এমন কোনো সমস্যা হতো না, আমার এত কস্ট ডিফারেন্স তৈরি হতো না। কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে এত বেশি ডিফারেন্স থাকে প্রাইমারি সেকেন্ডারি ভোল্টেজে যে সেই ক্ষেত্রে কস্টটা অনেক বেশি আপ ডাউন করে। এক সাইড কে প্রাইমারি, হাই সাইড কে প্রাইমারি ধরলে আমাদের যে পরিমাণ ভোল্ট মিটারটা লাগে সেটা আমাদের জন্য অনেক বেশি কস্টলি। আচ্ছা, আরেকটা কথা, তোমাদেরকে বারবার বলতেছি যে ভোল্টেজটাকে রেটেড করি, ভোল্টেজটাকে রেটেড করি, ভোল্টেজ রেটেড করি, কেন করি? আচ্ছা, ভোল্টেজ যদি রেটেড না করতাম, কি সমস্যা হতো বা কেন করতেছি? এই যে টেস্টটা করলাম, এই টেস্টের উদ্দেশ্য হচ্ছে প্যারালাল ব্রাঞ্চের প্রপার মেজারমেন্ট। সিস্টেমের যে কোনো অবস্থাতে প্যারালাল ব্রাঞ্চের কন্ডিশনটা কি সেটা বের করা হচ্ছে উদ্দেশ্য। এবং এই প্যারালাল ব্রাঞ্চের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কোর লস আছে। এই কোর লসটা আসলে ভোল্টেজের উপর, যেহেতু প্যারালাল ব্রাঞ্চ সাপ্লাই ভোল্টেজের উপরে সে ডিপেন্ড করে, সাপ্লাই এর সাথে দেখো প্যারালালি আছে। সো সাপ্লাই যদি বাড়ে তাহলে কি হবে, এই ব্রাঞ্চের কারেন্টটা বেড়ে যাবে। কারেন্ট বেড়ে গেলে I2RC যেটা মানে কোর লস, যেটা কোর লস ও কিন্তু বেড়ে যাবে। কোরের কোরের ব্রাঞ্চের অ্যাক্রসের যদি ভোল্টেজ সাপ্লাইটা বাড়ে কোর লসটা বেড়ে যাবে। এই জন্য আমরা যখন, যেহেতু এই টেস্টের মাধ্যমে প্যারালাল ব্রাঞ্চের কোর লস গুলো বের করছি বা প্যারালাল ব্রাঞ্চ গুলো করছি, প্যারালাল ব্রাঞ্চ গুলো কার উপর ডিপেন্ডেন্ট? ভোল্টেজ সোর্সের উপর, ভোল্টেজের উপরে ডিপেন্ডেন্ট। এবং লসটাও, কোর লসটাও ভোল্টেজ সোর্সের, ভোল্টেজের উপর ডিপেন্ডেন্ট। এবং প্র্যাকটিক্যাল লাইফে ভোল্টেজ সাপ্লাইটা কি থাকে? রেটেড ভোল্টেজে সিস্টেমটাকে আমরা রাখি। রেটেড ভোল্টেজে 100% রাখা হয়তো পসিবল হয় না, হয়তো 110-এর জায়গায় আমার একটু ভ্যারি করে 115 হয়, অথবা 110-এর জায়গায় একটু কমে গিয়ে 105 হয়, বাট মোটামুটি রেটেড ভোল্টেজই সবসময় মেনটেন থাকে। সো এই অবস্থাতে লসটা যেহেতু ওই অবস্থায় থাকে, আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য যখন আমি ম্যাথমেটিক্যাল সিমুলেশন করব বা ক্যালকুলেশন করব কোথায় কত ড্রপ হচ্ছে, কি পাচ্ছি লোডে, এইসব নিয়ে আমি ক্যালকুলেশন করব, তখন সবচেয়ে অ্যাকচুয়ালি সিস্টেমটা যে অবস্থায় থাকে সেটা কনসিডার করা বেটার। সেটা কি? সেটা হচ্ছে রেটেড ভোল্টেজে সিস্টেমটা থাকে যখন সে ওয়ার্কিং কন্ডিশনে আছে। সো রেট, আমরা টেস্টটাও যেহেতু করব এই রেটেড ভোল্টেজের উপরে যারা ডিপেন্ডেন্ট, টেস্ট যখন তাদেরটা করব বা তাদের ভ্যালু যখন ডিটারমাইন করব, তখন সিস্টেমটাকে আমাদের রেটেড ভোল্টেজে রাখতে হবে। এই জন্যই আমরা রেটেড ভোল্টেজে এই টেস্টটা করি। আচ্ছা, এটা গেল। আরেকটা জিনিস হচ্ছে আমাদের, যদি এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট, এটা একটা গ্রুপ তোমাদের কোশ্চেন করছিল, যদি এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা কনসিডার করতাম তাহলে প্রাইমারি সাইডের রেজিস্ট্যান্স থাকতো, ইন্ডাকটেন্স থাকতো, সরি এটা হচ্ছে পি, আর সি ব্রাঞ্চ এই সাইডে আসতো, আর সি আর এক্স এম, তারপরে এই সাইডটা হচ্ছে আইডিয়াল অংশ, এখানে সেকেন্ডারি রেজিস্ট্যান্স আছে। এটা কিন্তু আমাদের এক্সাক্ট, আমরা যেটা অ্যাপ্রক্সিমেট করছি সেটা না, যার জন্য এই ব্রাঞ্চটা এই পাশে না থেকে, এখানে না থেকে আমরা অ্যাকুরেট জায়গায় বসাইছি, তারপরে কোরের অংশটাকে বসাইছি। সো এটা হচ্ছে আমাদের সাপ্লাই, ভি সাপ্লাই, আর এই জায়গাটা হচ্ছে ওপেন। ওপেন হওয়ার কারণে যেটা হচ্ছে, সে এই ব্রাঞ্চ দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, I = 0। সো সেকেন্ডারি সাইডের কপার লস যেটা I²RS সেটা কিন্তু আমাদের 0, এবং এখান দিয়েও কোনো কারেন্ট ফ্লো করতেছে না যেহেতু সেকেন্ডারি সাইডে কোনো কারেন্ট যাচ্ছে না। সো এখান দিয়েও কোনো কারেন্ট যাচ্ছে না, এখান দিয়ে একটা সামান্য পরিমাণ কারেন্ট ফ্লো করছে I0, এবং টোটাল যে কারেন্ট সেটাও I0 এর সমান যেহেতু এই সাইডে কোনো কারেন্ট নাই। এই টোটাল যে বা সাপ্লাই কারেন্ট যেটা I0, এই I0টা একটু আগে আমি বলছি ওপেন সার্কিট টেস্টের সময় যে কারেন্টটা ফ্লো করে IOC সেটাই কিন্তু I0, সেটা হচ্ছে আমাদের মাত্র 0.14 আসে। তো এখান দিয়ে যখন যায় এটা কিন্তু কারেন্টটা কিন্তু আমাদের প্রাইমারি সাইডের রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কিন্তু আমাদের পাওয়ার লস হচ্ছে বা কপার লস হচ্ছে। সেকেন্ডারিতে তো হবেই না ওপেন যেহেতু, বাট প্রাইমারিতে কিন্তু কপার লস হচ্ছে। কিন্তু ওয়াট মিটার যে রিডিংটা নেয়, এখানে যে আমরা একটা ওয়াট মিটার লাগাই, ধরলাম এভাবে করে লাগাই, কানেকশনটা আমি দেখাচ্ছি না ঠিক মতো, জাস্ট দেখালাম যে আমরা একটা ওয়াট মিটার লাগাচ্ছি। এই ওয়াট মিটার কিন্তু বলতেছি যে ওয়াট মিটার রিডিং ইকুয়াল টু কোর লস,
ওপেন সার্কিট টেস্টের সময় বলতেছি কোর লস, বাট প্র্যাকটিক্যালি কিন্তু তা হচ্ছে না। আরসি এর অ্যাক্রসে পাওয়ার লস আছে, আরপি এর অ্যাক্রসে পাওয়ার লস আছে, বাট আরসি এর অ্যাক্রসে যে পাওয়ার লসটা সেটা যদি আমি মাপি, আর এটা হয়তো আসলো আমার ওয়াট মিটার রিডিংটা আসলো হচ্ছে 20 ওয়াট, আর আমি যদি আরপি এর অ্যাক্রসে মাপি, যেহেতু কারেন্টটা খুবই ছোট 0.1415, আর আরপি এর মানটাও থাকে খুব ছোট, আরসির মান কিন্তু অনেক বড় থাকে, 1400-1500 ওহম থাকে, আর আরপি সেখানে 7-8 ওহম থাকে, 1400-1500, আর সেখানে হচ্ছে ধরলাম 7.5 ওয়াট, তার মানে হচ্ছে পুরা 200, একটা আরেকটার তুলনায় 200 গুণ বড়, এটা 200 টাইমস গ্রেটার, আর সিটা 200 টাইম গ্রেটার। সেখানে এইটার অ্যাক্রসে যে ড্রপটা হবে আই স্কোয়ার, আর আই যেহেতু খুবই ছোট, এটার অ্যাক্রসে ড্রপটাও খুবই ছোট হবে, কপার লসটা যেটা সেটা খুবই ছোট, কপার লস ইন প্রাইমারি লেস দেন কোর লস, যার জন্য এই কপার লস ইন প্রাইমারিটাকে আমরা এই ক্ষেত্রে ওপেন সার্কিট টেস্টের সময় এটাকে জিরো ধরে নেই, ওয়াট মিটার রিডিংটাকে সরাসরি বসাই দেই কোর লস এর সমান। আচ্ছা, মোটামুটি ওপেন সার্কিট টেস্ট বা নো লোড টেস্ট যেটা, সেটা আমাদের একটা আইডিয়া হয়ে গেছে। আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে শর্ট সার্কিট টেস্ট। শর্ট সার্কিট টেস্টে আমরা যেই কাজটা করি সেটা হচ্ছে একই ভাবে, একটা প্রাইমারি একটা সাপ্লাই থাকবে ভোল্টেজ, প্রাইমারি সাইড থাকবে, যে সাইড একটা ওয়াট মিটার, অ্যামিটার এবং ভোল্ট মিটার লাগাবো, এবং এই ক্ষেত্রে একদম উল্টাটা অফ নো লোড টেস্টের মতো শর্ট সার্কিট টেস্ট। শর্ট সার্কিট টেস্টে আমরা রেটেড কারেন্ট দিব, এটার আরেকটা নাম হচ্ছে ফুল লোড টেস্ট। আগেরটা যেমন নো লোড টেস্ট, এটাকে আমরা বলি ফুল লোড টেস্ট। এটার কারণটা কি, আমাদের এতদিনের কনসেপ্ট ছিল লোড মানে হচ্ছে ইম্পিডেন্স, মানে লোড মানে রেজিস্ট্যান্স বা লোড মানে ইম্পিডেন্স, এই জিনিসটা আমাদের একটা কনসেপ্ট ছিল, কেন জানি এসি পর্যন্ত আমাদের একটা কনসেপ্ট থাকে, বাট অ্যাকচুয়ালি লোড বলতে বোঝায়, কেউ যদি তোমাকে বলে এখানে লোড বাড়তেছে, তার মানে বুঝাবো যে সিস্টেমটা এমন সিচুয়েশনে পৌঁছাইছে যেখানে কারেন্ট আগে যদি 2 অ্যাম্পিয়ার যায়, এখন বেড়ে গেছে, ওই 2 অ্যাম্পিয়ার যাচ্ছে না, এর চেয়ে বেশি যাচ্ছে, 3 অ্যাম্পিয়ার যাচ্ছে বা 3.5 অ্যাম্পিয়ার যাচ্ছে বা অন্য যে কোনো, বাট দুই আগের তুলনায় বাড়ছে, লোড বাড়ছে মানে আসলে সেখানে কারেন্টটা বাড়ছে, এমন পরিমাণ লাগানো হয়েছে যাতে কারেন্টটা বাড়ছে। আসলে সেরকম যে ব্যাপারটা কি, লোড বাড়ছে কোন এলাকায়, লোড বাড়া মানে কি, আসলে এখানে ছিল একটা বাড়ি ধরো, সাথে আরেকটা বাড়ি আসলো, দুইটা বাড়িতে আমরা সাপ্লাই কিভাবে দেই, আমরা জানি সব কিন্তু প্যারালালি কানেকশন হয়, এই বাড়ির যদি একটা রেজিস্ট্যান্স হয়, এই বাড়ির একটা রেজিস্ট্যান্স থাকে, মানে লাইট ফ্যান সবাইকে আমরা একসাথে যদি একটা রেজিস্ট্যান্স ভাবি, তারপরে কি করা হয়, এদের পয়েন্ট পয়েন্ট প্যারালাল করে আমাদের পাওয়ার সাপ্লাই এ চলে যায়, এটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই চলে যায়। এখন নতুন যদি একটা বাড়ি আসে আমাদের সিস্টেমে, নতুন যদি একটা বাড়ি আসে, এই বাড়িরও অনেক লোড আছে, যে ধর লাইক টিভি, ফ্রিজ, ফ্যান, গিজার এরা আছে, এদেরকে আমরা কি করব, এখান থেকে নিয়ে প্যারালালি এই দুই পয়েন্টে প্যারালালি কিন্তু কানেক্ট করে দিব, প্যারালালি কানেক্ট করবে। এখন প্যারালাল যত ব্রাঞ্চ কানেক্ট করবা, দেখো প্যারালাল যদি ব্রাঞ্চ আমরা একটার পর একটা কানেক্ট করতে থাকি, তাতে কিন্তু ইকুইভ্যালেন্ট যদি দেখি, আর ইকুইভ্যালেন্ট কিন্তু লো হইতে থাকে, কমতে থাকে, আগের তুলনায় আরো কমে, তাহলে লোড কিন্তু তুমি কিন্তু বলবা যে নতুন লোড বাড়ছে, নতুন করে একটা বাড়ি যোগ হয়েছে, মানে বাড়ির টিভি, ফ্রিজ, ফ্যান এগুলো আমাদের পাওয়ার সিস্টেমে যোগ হয়েছে, মানে লোড বাড়ছে। আসলে কি হচ্ছে, একটা ব্রাঞ্চ বাড়লো, সেই ব্রাঞ্চের মধ্য দিয়ে একটা এক্সট্রা কারেন্ট যাচ্ছে, টোটাল যে কারেন্টটা সেটা আগের তুলনায় বাড়তেছে, আই টোটালটা আগের তুলনায় বাড়তেছে, তার মানে লোড বাড়তেছে মানে কারেন্ট বাড়তেছে। সো এখান থেকে আমাদের একটা সবসময় মাথায় রাখবা, কেউ যদি তোমাকে বলে এখানে এই সিস্টেমের লোড বাড়তেছে, তখন বুঝবা কারেন্ট বাড়তেছে, এই সিস্টেমের লোড লোড সংক্রান্ত যে কোনো কিছু, তার মানে কারেন্ট সংক্রান্ত যে কোনো কিছু। সেই কনসেপ্ট থেকেই যে ফুল লোড টেস্ট মানে আমার সিস্টেমে যত ম্যাক্সিমাম কারেন্ট যাওয়ার কথা সেই পরিমাণ কারেন্ট যাচ্ছে, ফুল লোড একদম ফুল কারেন্ট যাচ্ছে, যত পরিমাণ কারেন্ট টানতে পারার কথা সেই পরিমাণ কারেন্ট টানতেছে। সো এই জন্য এই অবস্থাকে আমরা বলবি ফুল লোড কন্ডিশন। সিস্টেম ফুল লোডে আছে, তার মানে সিস্টেমে ফুল পরিমাণ কারেন্ট যাচ্ছে। সিস্টেম হাফ লোডে আছে, তার মানে সিস্টেমে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাওয়ার ম্যাক্সিমাম যাওয়া সম্ভব হইতো, সিস্টেমে এখন 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, অথবা 3/4 লোড যাচ্ছে, তার মানে হচ্ছে 3/4 লোডে আছে সিস্টেমটা, তার মানে সিস্টেমে যদি 4 অ্যাম্পিয়ার যাওয়ার কথা, এখন 3/4 মানে 3 অ্যাম্পিয়ার এখন কারেন্ট যাচ্ছে, এমন পরিমাণ সিস্টেমটা আছে যাতে
তার 3/4 পরিমাণ কারেন্ট যাচ্ছে। লোড সংক্রান্ত যে কোনো কিছু, লোড নিয়ে কিছু বললেই বুঝবা কারেন্টের ওই রকম চেঞ্জ হয়েছে। হাফ লোড মানে কারেন্ট আসলে হাফ হয়েছে, ফুল লোড মানে কারেন্ট আসলে ম্যাক্সিমাম যত যাওয়ার কথা ততই যাচ্ছে। সো সেই সেই কনসেপ্ট থেকে ফুল এই টেস্টটাকে আমরা বলি ফুল লোড টেস্ট, কারণ এই টেস্টে আমরা কারেন্টটাকে রেটেড কারেন্ট রাখি। আচ্ছা, রেটেড কারেন্ট কেন রাখি এই কোশ্চেনটা আমরা পরে ডিসকাস করব। সেকেন্ড কোশ্চেন হচ্ছে হাই ভোল্টেজ সাইডে আমরা করি টেস্টটাকে, সবকিছু হাই ভোল্টেজ সাইডে করি, কেন করি। আর থার্ড কোশ্চেন হচ্ছে এই ক্ষেত্রে কোর লসটাকে আমরা ইগনোর করি, কেন করি। আচ্ছা, এখন তিনটা কোশ্চেন, এটা আমরা পরে টেস্টটা কমপ্লিট হলে দেন কথা বলবো। ফুল লোড কপার লস, এই অবস্থাতে যে জিনিসটা বের হবে সেটা হচ্ছে ফুল লোড কপার লস আর ইকুইভ্যালেন্ট এক্স ইকুইভ্যালেন্ট। আর ইকুইভ্যালেন্ট এক্স ইকুইভ্যালেন্ট হচ্ছে যে জিনিসটাকে আমি R01 এবং X01 বলছিলাম সার্কিটে, আর ইকুইভ্যালেন্ট এবং এক্স ইকুইভ্যালেন্ট হচ্ছে সেই জিনিসটা। আচ্ছা, এটা আমরা বের করবো, তার মানে সার্কিটের সিরিজ পয়েন্ট গুলো আমরা বের করে ফেলছি, আগে বের করবো এই টেস্টের মাধ্যমে। আর আগে আমরা বের করছিলাম সার্কিটের প্যারালাল ব্রাঞ্চ গুলা, আর দুই ধরনের লস ছিল, কোর লস আগের টেস্টে বের করছি, এবার কপার লস আমরা এই টেস্টের মাধ্যমে বের করছি। এই অবস্থাতে ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি থাকে আসলে, এখানে আমাদের RC থাকে, XM থাকে, এই অংশটা আমরা আঁকি নাই অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিটে। এই RC আর XM এই প্যারালাল ব্রাঞ্চের, যেহেতু এই ক্ষেত্রে কি হয় সেকেন্ডারি সাইডটাকে শর্ট সার্কিট করে দেওয়া হয়। শর্ট সার্কিট করলে প্রাইমারি থেকেও ফিল করে যে একেবারে বাধা নাই, খুব একটা সুন্দর শর্ট সার্কিট পাত আছে, খুব সামান্য পরিমাণ রেজিস্ট্যান্স আছে R01 বা আর ইকুইভ্যালেন্ট যেটা, X01 বা এক্স ইকুইভ্যালেন্ট যেটা, খুব সামান্য পরিমাণ ইম্পিডেন্স আছে, ওই পথটা খুব ইজি। ও কি করবে, বেশিরভাগ কারেন্ট এই পথ দিয়েই যাবে, সোর্স থেকে যে কারেন্টটা আসবে সেটা অনেক বেশি কারেন্ট আসবে, যেহেতু বাধা মানে তার কাছে মনে হয় বাধা নাই, একদম অনেক কারেন্ট আসবে, কারেন্টের একটা ছোট্ট পোর্শন এদিক দিয়ে যাবে, বাকি পোর্শন বেশিরভাগ পোর্শন এদিক দিয়েই যাবে, যার জন্য এই ব্রাঞ্চ দিয়ে যে কারেন্টটা যাবে। ধরো তুমি যেহেতু রেটেড কারেন্ট ফ্লো করতেছো 1.36 অ্যাম্পিয়ার, তো এখান দিয়ে যে কারেন্টটা যায় সেটা অনেক কম, লাইক কত বলবো, প্রায় 0.01 বা এই টাইপের, 0.01 অ্যাম্পিয়ার এই টাইপের আমাদের একটা সামান্য কারেন্ট যায়। সো আমরা অ্যাপ্রক্সিমেটলি বলতে পারি যে আমাদের, এটা আমি যে স্যাম্পলটা বলতেছি সেটা হলো আমাদের ল্যাবের ক্ষেত্রে বলতেছি, তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে তুমি যদি এই ব্রাঞ্চ একটা আসে কারেন্ট 1.36, এই ব্রাঞ্চ দিয়ে যাচ্ছে 0.01, তাহলে বেশিরভাগ কারেন্টই কিন্তু 0.01 মানে এদিক দিয়ে কারেন্ট যাবে 1.35। তুমি কিন্তু বলতে পারো তোমার চোখে মনে হবে এই কারেন্টটা তো আসলে কোনো কারেন্টই না, সো এদিক দিয়ে কোনো কারেন্টই যাবে না, অ্যাপ্রক্সিমেটলি তুমি ধরে নিবা, অ্যাপ্রক্সিমেটলি ধরবো এই ব্রাঞ্চ এক্সিস্টই করে না, এদিক দিয়ে কোনো কারেন্টই যায় না। সেই কনসেপ্ট থেকে এখানে এই ব্রাঞ্চটাকে একদম টোটালি বাদ দিয়ে দেওয়া হচ্ছে, আমাদের যে কারেন্টটা তৈরি হবে সেই কারেন্টটা সব এদিক দিয়ে যাচ্ছে, এটা আমরা কল্পনা করতেছি। আচ্ছা, এখন এই অবস্থাতে এখানে যদি আমি একটা ওয়াট মিটার লাগাই, দেখো এই যে যে এই জায়গাটাতে আমি একটা ওয়াট মিটার লাগাইছি, এখানে আমি একটা ওয়াট মিটার লাগাইছি, ওয়াট মিটার যে পাওয়ার ইন্ডিকেট করবে সেটা আর ইকুইভ্যালেন্ট এর অ্যাক্রস এর পাওয়ার। আর ইকুইভ্যালেন্ট আসলে কি, আর ইকুইভ্যালেন্ট হচ্ছে আসলে আমাদের R01, যদি প্রাইমারি রেসপেক্টে দেখি, প্রাইমারি রেসপেক্টে দেখতেছি তাহলে R01 হচ্ছে আমাদের প্রাইমারি রেজিস্ট্যান্স প্লাস A² সেকেন্ডারি রেজিস্ট্যান্স। এই প্রাইমারি এটা কি ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স, সেকেন্ডারি ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স, তার মানে এই পুরো জিনিসটা আসলে এটার অ্যাক্রসে যে পাওয়ার লসটা হচ্ছে I² আর ইকুইভ্যালেন্ট, সেটা আসলে আমাদের কপার লস ইন্ডিকেট করতেছে। এখন এই কপার লসটা কিন্তু তার মধ্য দিয়ে, কোর লসটা কিন্তু তা না, কোর লস যেহেতু সব সময় রেটেড ভোল্টেজ সিস্টেম চলে, কোর লস হচ্ছে প্যারালাল ব্রাঞ্চে আছে, ভোল্টেজ যেহেতু ফিক্সড, রেটেড ভোল্টেজ সিস্টেমটা সব সময় চলবে, ভোল্টেজ যেহেতু ফিক্সড কোর লসটাও কিন্তু ফিক্সড হয়ে যায়, কোর লস এর মধ্য দিয়ে যে কারেন্টটা যায় সেটা ফিক্সড। লোড এখন তুমি যাই চেঞ্জ করো না কেন, কোর লস আসলে সেই অর্থে চেঞ্জ হয় না, সিস্টেমের কোর লস তেমন চেঞ্জ হয় না। সো এই কারণে কোর লস ভোল্টেজ ডিপেন্ডেন্ট যে লসটা সেটা আমাদের সব সময় কনস্ট্যান্ট থাকে। আর কপার লস কিন্তু তা না, কপার লসটা ডিপেন্ড করে সিস্টেমের কারেন্টের উপরে, এবং কারেন্ট কার উপর ডিপেন্ড করবে, সিস্টেমের এই যে এখানে শর্ট সার্কিট করছি, তো প্র্যাকটিক্যাল সিস্টেমে কি থাকবে, এই জায়গাটা থাকবে লোড,
এই লোডটা যে লাগাচ্ছি লোডের উপর ডিপেন্ড করে এখান দিয়ে কারেন্ট ফ্লো করবে। কারেন্ট ফ্লো করলে বিভিন্ন মানের লোড, যেরকম এখানে যে লোড লাগাচ্ছি লোড যেমন সেই অনুযায়ী একটা কারেন্ট ফ্লো করবে। সো আমাদের যে আই স্কোয়ার আর লসটা, আর ইকুইভ্যালেন্ট যে আই স্কোয়ার আর ইকুইভ্যালেন্ট, এই লসটা হচ্ছে আমাদের আপ ডাউন করবে, এই জন্য এই লসটাকে আমরা লোড ডিপেন্ডেন্ট লস বলি। কোর লস, কপার লস এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে লোড ডিপেন্ডেন্ট লস। ডিপেন্ডেন্ট লস এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ভ্যারিয়েবল লস, যেহেতু লোডের সাথে সাথে সে চেঞ্জ হয় এই জন্য ভ্যারিয়েবল লস। আর এখানে যে এই যে লোড লাগানো অবস্থায় এই ব্রাঞ্চটা থেকে প্যারালাল ব্রাঞ্চটা থাকবে, যেহেতু শর্ট সার্কিট না, এই ব্রাঞ্চ দিয়ে মোটামুটি একটা কারেন্ট যাবে। সো এই ব্রাঞ্চটা দেখো একদম যে সাপ্লাই ভোল্টেজ তার সাথে কিন্তু প্যারালাল, এবং সাপ্লাই ভোল্টেজ আমি বলতেছি যে যখন সিস্টেমটা অরিজিনাল সিস্টেমে থাকে, মানে কোন টেস্ট টেস্ট না, আমি একেবারে ফুল ফাংশনই একটা সিস্টেমে আমি লাগাচ্ছি, আমার বাসা বাড়ি চলতেছে, তখন কিন্তু আমাদের ভোল্টেজ সোর্স কিন্তু কনস্ট্যান্ট 220 ভোল্ট। তো এই অবস্থাতে ভোল্টেজ যেহেতু কনস্ট্যান্ট, আমার কোর লসটা ওই অবস্থায় কনস্ট্যান্টই থাকে। রেটেড ভোল্টেজ অবস্থায় যে আগের টেস্টার মাধ্যমে আমি কোর লস বের করছি, সেটা আর কখনো চেঞ্জ হবে না। সো এই জন্য এই কোর লসটাকে আমরা কনস্ট্যান্ট লস বলি, যেটা কপার লসে বলা যায় না। আচ্ছা, এখন আমরা এই জিনিসগুলো একটু ইগনোর করি, এটা তো আসলে শর্ট সার্কিট টেস্ট আমরা করতেছি, সো এখানে এই জিনিসগুলো আসবে না আমাদের টেস্টের। এটা হচ্ছে সেটআপটা, এরপরে ছবিটা আঁকা হয়েছে, এটা দেখো সার্কিট সেটআপের ছবি। অ্যামিটার লাগালাম, ভোল্ট মিটার লাগালাম, ওয়াট মিটার লাগালাম, হাই সাইডটাতে সাপ্লাই দিচ্ছি, লো ভোল্টেজ সাইডটাকে শর্ট করে দিচ্ছি। করে যে ডেটা গুলো আসছে আইএসসি ভিএসসি জেএসসি সরি আইএসসি ভিএসসি ডাব্লিউএসসি ডেটা পেলাম। এই ডাব্লিউএসসি ইকুয়াল টু হচ্ছে পাওয়ারটা খরচ হচ্ছে কোথায়, আমি প্রথমে বললাম কপারের অ্যাক্রসে, কোরের অ্যাক্রসে আসলে পাওয়ার খরচ হচ্ছে, কিন্তু সেটা আসলে খুবই ইনসিগনিফিকেন্ট থাকে, যে কোশ্চেনটা আমরা পরে ডিসকাস করব যে কেন এটাকে, কেন এটা ইনসিগনিফিকেন্ট হয়। তো আইএসসি স্কোয়ার আর ইকুইভ্যালেন্ট, এখান থেকে আর আই জানি ওয়াট অ্যামিটার রিডিং থেকে, ডাব্লিউএসসি জানি ডাব্লিউএসসি বাই আইএসসি স্কোয়ার, আর এখান থেকে জেড ইকুইভ্যালেন্ট আমি বের করতে পারবো। জেড মানে কি, আমার এই ব্রাঞ্চটাতে আর ইকুইভ্যালেন্ট আছে, এক্স ইকুইভ্যালেন্ট আছে, এটা হলো একটা সিম্পল সিরিজ সার্কিট। আমার একটা সোর্স আছে, সোর্স হলো ভিএসসি, এখান দিয়ে কারেন্ট যাচ্ছে আইএসসি, সার্কিট হচ্ছে এরকম সিম্পল সার্কিট। তো ভিএসসি বাই আইএসসি হবে হচ্ছে আমাদের জেড। এই জেডটা কি আসলে আর ইকুইভ্যালেন্ট প্লাস জে এক্স ইকুইভ্যালেন্ট, অথবা আর ইকুইভ্যালেন্ট স্কোয়ার প্লাস এক্স ইকুইভ্যালেন্ট, মান যদি দেখি স্কোয়ার ইনটু অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল হচ্ছে মাইনাস ট্যান ইনভার্স আর বাই অ্যাঙ্গেলটা হচ্ছে মাইনাস ট্যান ইনভার্স এক্স বাই আর। এই সূত্রগুলো আমরা আগে এসি সার্কিটে পড়ে আসছি, একটা সিম্পল সিরিজ সার্কিটের ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স বের করলাম। তো এই ইকুয়েশন, এই যে ভ্যালু থেকে যে জেড, জেড এর ম্যাগনিচিউড পাওয়া যাবে কি, আর ইকুইভ্যালেন্ট স্কোয়ার প্লাস এক্স ইকুইভ্যালেন্ট স্কোয়ার। আমরা এই সূত্র থেকে তো আর ইকুইভ্যালেন্ট বের করে ফেলছি, জেড ইকুইভ্যালেন্ট বের করলাম ভি বাই আই থেকে, তাহলে এক্স ইকুইভ্যালেন্ট হবে জেড ইকুইভ্যালেন্ট স্কোয়ার মাইনাস আর ইকুইভ্যালেন্ট স্কোয়ার রুট করব। এভাবে করে আমরা পেয়ে যাব। আর এখানে আবার বলা হয়েছে আসলে এটা কোথা থেকে আসছে, সূত্রটা বলা হয়েছে এখানে, আর একটু ক্যালকুলেশন ডিফারেন্ট ভাবে ক্যালকুলেশন করে বলা হয়েছে। আগেরটাই যেটা করছে সেটাই এখানে একটু অন্যভাবে ক্যালকুলেশন করলো, এভাবে করতে পারো, আগেরটাও করতে পারো, একই কথা। আচ্ছা, এখন আমরা আসি যেটা নিয়ে আমরা একটু কনফিউজ ছিলাম বা জানা দরকার আমাদের, সেটা কি কেন রেটেড কারেন্ট দিলাম, কেন হাই সাইডে করলাম, এবং এখানে কোর লসটাকে আমরা ইগনোর করলাম কেন। আচ্ছা, প্রথমে হচ্ছে রেটেড কারেন্ট কেন দিলাম। রেটেড কারেন্ট দিলাম কারণ আমার তো বললাম যে আমাদের এইটার মাধ্যমে কপার লস বের করা হচ্ছে উদ্দেশ্য, আমাদের এই টেস্টের মাধ্যমে শর্ট সার্কিট টেস্ট বা ফুল লোড টেস্টের মাধ্যমে কপার লস বের করি। তো আমরা কি করি, একটা রেটেড কারেন্ট কন্ডিশনের জন্য কপার লসটা বের করে রাখি। সিস্টেম কিন্তু আসলে রেটেড কন্ডিশনে থাকে না, কারেন্টের ক্ষেত্রে স্পেশালি, ভোল্টেজ তো থাকবে, রেটেড ভোল্টেজ সবসময় থাকবে 220 সবসময় থাকবে, কিন্তু আমি যদি আমার রুমে
তিনটা লাইট একটা ফ্যানের জায়গায়, শীতকালে ফ্যানটা জ্বালালাম না, লাইট দুইটার জায়গায় একটা জ্বালায় রাখলাম দিনের বেলা, তাহলে কিন্তু আমাদের লোড চেঞ্জ হয়ে গেল, কারেন্ট যতটুকু লাগবে সেটা কিন্তু কমে গেল, ভোল্টেজ কিন্তু সবার একরসে 220 এসে বসে থাকবে, কিন্তু কারেন্ট কিন্তু আমার যতটুকু ম্যাক্সিমাম যাওয়ার কথা ততটুকু কারেন্ট যাবে না। সো এই অবস্থাতে সিস্টেমে যে যে লাইন দিয়ে আসতেছে কি হচ্ছে, আমি যে 220 এর সোর্সটাই আমার কাছে এসে পৌঁছালো বাসায়, আসার পরে আমার একটা লাইট ছিল বাসায়, আরেকটা লাইট ছিল, আরেকটা লাইট ছিল, একটা ফ্যান ছিল, এই সবাইকে আমি লাগালাম না, কাউকে কাউকে আমি ওপেন রাখলাম, একটা লাইট একটা ফ্যান জ্বালালাম, বাকিদেরকে আমি সুইচ গুলাকে রাখলাম না। সুইচের কানেকশন কিন্তু আবার ভুল আছে, তোমাদের যদি মনে থাকে 1-1 আমরা যেটা ডিসকাস করছি, আমাদের সুইচটা থাকতে হইতো এখানে, সুইচ এখানে থাকতে হইতো, আমি ওখানে আসছি। আচ্ছা এখন সুইচ গুলো অন ওপেন রাখার কারণে এই দুইটা লাইট জ্বলতেছে না, এই অবস্থাতে এখান দিয়ে কারেন্ট যাচ্ছে হয়তো 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। সো এই রাস্তার মাঝখানে যে কপার লস গুলো হচ্ছে, এখানে যে কপার লস গুলো হচ্ছে সেই কপার লস কিন্তু একরকম হবে। কিছুক্ষণ পরে যদি এই লাইট গুলো আমি অন করে দেই তাহলে এখান দিয়ে 4 অ্যাম্পিয়ার হয়তো কারেন্ট যাবে, সো কপার লস কিন্তু ইনক্রিজ করবে। সো লোড ভ্যারিয়েশনের সাথে সাথে আমার কপার লসটা কিন্তু ভ্যারি করে যাচ্ছে। বাট আমরা একটা কাজ করি যে আমরা তাহলে জানবো কিভাবে, আমরা কি করি, ফুল লোড আমি জানি ম্যাক্সিমাম আমার 4 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, এই অবস্থায় আমি টেস্টটা করে ফেলবো, এই অবস্থায় ম্যাক্সিমাম যত কারেন্ট তত অবস্থায় আমি টেস্টটা করে সেই অবস্থার ফুল লোড কন্ডিশনের কপার লসটা বের করে রাখবো, বের করে রাখবো। এরপরে তোমরা ক্যালকুলেশনটা দেখবা দু একদিন পরেই, যে এরপরে এই যে ফুল লোড কন্ডিশনে কপার লস আছে, আমাকে যদি কেউ বলে যে না আমি এখন 3/4 অফ ফুল লোডে চলতেছি, মানে আমার তিনটা বাল্ব আর একটা ফ্যানের মধ্যে দুইটা বাল্ব আর একটা ফ্যান চালানো আছে, একজন অফ আছে, এই অবস্থায় যদি আমি যদি জানি এই অবস্থায় সে চলতেছে, তাহলে এখানে একটা সূত্র আছে, সেই সূত্রের মাধ্যমে এই অবস্থাতে আমার কি পরিমাণ কপার লস হচ্ছে সেটা আমি বের করে ফেলতে পারবো। ফুল লোড কপার লস যদি কেউ তোমাকে জানায় দেয়, তারপর বলে 3/4 লোডে চলতেছে অথবা হাফ লোডে চলতেছে অথবা বলে হচ্ছে 50% 70% লোডে চলতেছে, তাহলে আমি একটা সূত্রের মাধ্যমে সহজেই বের করতে পারবো আমার এই অবস্থাগুলোতে এই অবস্থাগুলোতে এই অবস্থাগুলোতে আমার কপার লস কেমন। সেই জন্য আমরা রেটেড কন্ডিশনারটা বের করে রাখি, যেটা কারেন্ট ডিপেন্ডেন্ট লস যেহেতু, সো কারেন্টে ফোকাস রেখে, কারেন্টটাকে রেটেড রেখে আমরা লসটাকে বের করে নিই, পরে অন্যান্য কারেন্টের জন্য বা অন্যান্য লোড কন্ডিশনের জন্য আমরা ওই ওই ভ্যালু থেকে ক্যালকুলেট করে বের করে নিতে পারবো। এটা এই কারণে আমরা রেটেড কারেন্ট রাখি। আরেকটা এখন সেকেন্ড কথা, কেন হাই ভোল্টেজ সাইডে করি, এখন ওই আগের কন্ডিশনে চলে আসতে হয়, কারণটা হচ্ছে আমাদের যেই শর্ট সার্কিট টেস্টটা করা হয় সেখানে ফোকাস হচ্ছে রেটেড কারেন্ট। সো রেটেড কারেন্ট কোন সাইডে বেশি সেই সাইডে আমরা কিন্তু মেজার না করাই ভালো, এক্সপেন্সিভ হয়ে যাবে। রেটেড কারেন্ট কোন সাইডে কম, আমরা জানি যেই সাইডে ভোল্টেজ বেশি, হাই ভোল্টেজ সাইডে আমার ভোল্টেজ বেশি, সো কারেন্ট হচ্ছে রেটেড কারেন্ট সেই সাইডে লো, সো বেটার হচ্ছে মাপো এই সাইডে, হাই ভোল্টেজ সাইডে যদি কারেন্ট মেজার করি তাহলে লো কারেন্ট মেজার করতে পারবো, রেটেড কারেন্ট এই সাইডটাতে লো এবং আমাদের কস্টটা কম পড়বে। তো রেটেড কারেন্ট ফোকাস রাখলাম, ভোল্টেজের কি হলো, ওয়াট মিটারের কি হতো, ভোল্টেজ তো আবার হাই ভোল্টেজ সাইডে, সো এটা সমস্যা হবে না, সমস্যা হবে না। কারণটা কি, আমরা যখন শর্ট সার্কিট টেস্ট করি, আমরা যদি ইকুইভ্যালেন্ট দি সার্কিটের দিকে তাকাই, শর্ট সার্কিট টেস্টে প্যারালাল তো ব্রাঞ্চ আছে, আমার এটা সিরিজ ব্রাঞ্চ আছে, এই সাইডটাকে এইটাকে আমরা শর্ট করে দিই, যেহেতু শর্ট করি দেন তোমাকে বললাম যে একটা নির্দিষ্ট পরিমাণ কারেন্ট আনো, এটা আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে যদি বুঝাই, এত কমপ্লেক্স সার্কিট না বুঝাই, তোমাকে বলি তোমার কাছে একটা সোর্স আছে, একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটা এক ক্ষেত্রে 5 ওহম, আরেক ক্ষেত্রে এই রেজিস্ট্যান্সটা হচ্ছে 1 ওহম। আমি তোমাকে বললাম দুইটা সার্কিটেই, সোর্স কি আমি জানি না, সোর্স তুমি সেট করো, এই ভোল্টেজটা যেটা ভি সাপ্লাই যেটা সেটা তুমি সেট করো, ভি সাপ্লাই যেটা তুমি সেট করো, এক ক্ষেত্রে ইম্পিডেন্স 5 ওহম, এক ক্ষেত্রে 1 ওহম, বাট কারেন্ট সব সময় ফ্লো করতে হবে
1 एम्पियर এখানেও কারেন্ট ফ্লো করতে হবে 1 एम्पियर তখন তুমি এখান থেকে ওহমস ল অ্যাপ্লাই করে বলতে পারবা যে এখানে যেহেতু 5 ওহম এবং 1 एम्पियर আমার ভোল্টেজ 5 ভোল্ট দিতে হবে এই 1 एम्पियर কারেন্ট ফ্লো করতে করার জন্য এই ক্ষেত্রে কিন্তু ওহমস ল অনুযায়ী আমার এখানে 1 ভোল্ট দিতে হবে এই 1 एम्पियर কারেন্ট 1 ওহম এর মধ্য দিয়ে পাস করার জন্য দেখো যেখানে ছোট মানের ভোল্ট ওহম রেজিস্ট্যান্স যেখানে ছোট সেখানে একটা নির্দিষ্ট পরিমাণ কারেন্ট আমার 1 एम्पियरই ফ্লো করতে হবে ফ্লো করতে যেই ভোল্টেজটা লাগবে সেটা কিন্তু ছোট হইলেই হবে যেখানে রেজিস্ট্যান্স বেড়ে 5 ওহম হইছে ওই একই পরিমাণ কারেন্ট ফ্লো করতে আমার ভোল্টেজ সাপ্লাই কিন্তু বেশি দিতে হইতেছে কমন সেন্স রেজিস্ট্যান্স বাড়লে নির্দিষ্ট পরিমাণ কারেন্ট ফ্লো করতে হইলে আমার বেশি এনার্জি দিতে হবে সো বেশি ভোল্টেজ দিতে হবে এখানেও তাই যেহেতু শর্ট সার্কিট করে ফেলছি আমার কিন্তু ইম্পিডেন্সের পরিমাণ কমে গেছে এই ব্রাঞ্চটা এখানে আসলে কয়টা প্যারালাল ব্রাঞ্চ হয়ে গেল এ আর বি এর মাঝখানে এটা একটা ব্রাঞ্চ আর এখান থেকে এই পর্যন্ত একটা ব্রাঞ্চ এখান থেকে এই হয়ে একটা ব্রাঞ্চ এই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স কিন্তু আমি বলছি শুরুতে এগুলো থাকে হচ্ছে প্রায় 8 থেকে 15 ওহম খুব বেশি না ছোট মানের ওহম যার জন্য প্যারালাল এবং তারপরে শর্ট সার্কিট করে দিয়েছি এই ব্রাঞ্চের ইম্পিডেন্সটা খুবই কম সো নির্দিষ্ট অ্যাম্পিয়ার যেমন হচ্ছে রেটেড কারেন্ট যেটা আমাদের ল্যাবের ক্ষেত্রে ছিল 1.36 অ্যাম্পিয়ার এই 1.36 অ্যাম্পিয়ার ফ্লো করার জন্য যে ভোল্টেজটা লাগবে সেটা কিন্তু খুবই কম এই জায়গায় যদি লোড থাকতো আমাদের কিন্তু মোটামুটি একটা বড় মানের ভোল্টেজ দিতে হতো রেটেড কারেন্টটা ফ্লো এর জন্য বাট এই সাইডটা যেহেতু শর্ট আমার ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স কিন্তু অনেক কম সেই হিসেবে আমাদের যে ভোল্টেজটা দিতে হবে দেখা যাবে সেটা হচ্ছে 20 থেকে 50 ভোল্টের মধ্যে খুব ছোট মানে কোথায় 220 কোথায় আমাদের হাই ভোল্টেজ সাইডে যেখানে 220 রেটেড ভোল্টেজ বাট রেটেড কারেন্ট পাওয়ার জন্য শর্ট সার্কিট অবস্থাতে যে ভোল্টেজটা আমার সাপ্লাই দিলেই হয় সেটা হচ্ছে 20 থেকে 50 ভোল্ট মাত্র সো এই ভোল্টেজটা যদি আমি মাপতে যাই সেটা কিন্তু আমার জন্য কোনো কঠিন ব্যাপার না হাই ভোল্টেজ সাইড যদিও হাই ভোল্টেজ সাইড বাট এখানে যদি একটা ভোল্ট মিটার লাগাই সে মাত্র 20 থেকে 50 ভোল্ট মাপবে এটা মাপা তার জন্য কোনো কঠিন ব্যাপারই না কোনো এক্সপেন্সিভ ভোল্ট মিটার আমার লাগবে না এই জন্য হাই ভোল্টেজ সাইড হওয়া সত্ত্বেও ভোল্ট মিটার নিয়ে আমি চিন্তা করতেছি না যেহেতু কারেন্টটা ওই সাইডে কম এবং রেটেড কারেন্ট আমি ফ্লো করব জানি সেই জন্য অ্যামিটারটাকে হাই ভোল্টেজ সাইডে বসানোই বেটার আর ওয়াট মিটারের ক্ষেত্রে সেম ওয়াট মিটার তুমি হাই ভোল্টেজ সাইডে বসাও আর লো ভোল্টেজ সাইডে বসাও ওটার ওয়াট মিটার রিডিং এ কোনো পার্থক্য হবে না শর্ট সার্কিট টেস্টে ওয়াট মিটার রিডিং একই আসবে এবং ওপেন সার্কিট টেস্টেও একই আসবে সো ওয়াট মিটার কোনো কনসার্ন না ওকে এইটা গেল আরেকটা হচ্ছে আরেকটা হলো আমাদের কোশ্চেন ছিল যে কেন আমরা হাই ভোল্টেজ সাইডে করলাম তো আমরা কেন এইটার কোর লসটাকে আমরা ইগনোর করতেছি এই ট্রান্সফরমারটা যে করলাম এটাকে কেন আমরা কোর লসটাকে এই ক্ষেত্রে ইগনোর করতেছি সেটার ব্যাখ্যাটা একবার আমি শুরুতে মনে হয় দিছিলাম যে এটা বাদ দেই এক্সট্রা কথাগুলো বাদ দেই এই সার্কিটে দেখা যাচ্ছে যে সাপ্লাই ভোল্টেজটা কিন্তু খুবই ছোট সাপ্লাই ভোল্টেজ মাত্রই বললাম শর্ট সার্কিট টেস্ট যেহেতু নির্দিষ্ট পরিমাণ কারেন্ট ফ্লো করতে আমার সামান্য পরিমাণ ভোল্ট ভোল্টেজ সাপ্লাই দিলেই হয় 20 থেকে 50 ভোল্ট আমাদের ল্যাবের ক্ষেত্রে এখানে এটা আছে এখানে এটা আছে আর ইকুইভ্যালেন্ট নাম দিই এক্স ইকুইভ্যালেন্ট নাম দিই এক এক বইতে এক এক নামে দেখবা এটা হচ্ছে আমাদের শর্ট সার্কিট তো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে এই ব্রাঞ্চটা এই যে এই ব্রাঞ্চটার অ্যাক্রসের ভোল্টেজ কত মাত্র 20 থেকে 50 ভোল্ট যে কারেন্টটা ফ্লো করবে সেটা অনেক কম হবে কোথায় 200 ভোল্ট ফ্লো করলে এখান দিয়ে 0.14 পাই সেখানে আমি 20 ভোল্ট যদি ফ্লো ভোল্টেজ দেই আমার কারেন্ট কিন্তু 0.01 অ্যাম্পিয়ার হবে এই পরিমাণ কারেন্টের জন্য আমার এখানে কোর লস যেটা হবে সেই কোর লসটা খুবই কম হয় এখানে কোর লস থাকবে প্লাস কপার লস আর কোর লস দুইটা মিলাই কিন্তু ওয়াট মিটার রিডিং দিবে বাট কোর লসটা এই ক্ষেত্রে একেবারে ক্লোজ টু জিরো খুবই লো হবে যার জন্য ওকে আমরা ইগনোর করব এবং কপার লসটাকে রাখব এটাই হচ্ছে আমাদের ওপেন সার্কিট টেস্ট এবং শর্ট সার্কিট টেস্ট আমরা এখন একটু ম্যাথ দেখব
না দেখি থেরেজার বইতে, আবার এটা চ্যাপম্যানের বইতেও আছে, তোমরা একটু দেখে নিতে পারো। থেরেজার বইতে দেখি, এখানে দেখো 5 কিলোভোল্ট অ্যাম্পিয়ার, 200 1000 ভোল্ট, এতটুকু পর্যন্ত ইনফরমেশন প্রসেস করি। 5 কিলোভোল্ট অ্যাম্পিয়ার, সো আমার সিস্টেমের রেটেড পাওয়ার যেটা বা এস যেটা ভোল্ট অ্যাম্পিয়ার আমরা যদি বলি, সিস্টেমের রেটেড ভোল্ট অ্যাম্পিয়ার হচ্ছে 5 কিলোভোল্ট অ্যাম্পিয়ার, 5000 ভোল্ট অ্যাম্পিয়ার, এবং তার প্রাইমারিতে বলা আছে 200 বাই, আমি একটু দেখে নেই, 200 বাই 1050 হার্টজ। এটার প্রাইমারি ভোল্টেজ রেশিওটা যদি কেউ যদি এ জানতে চায়, সেটা কি ভিপি বাই ভিএস ইকুয়াল টু হচ্ছে 200 বাই 1000, এটা হচ্ছে 1:5 বা 0.2। এটা হচ্ছে আমাদের এ প্রাইমারি বাই সেকেন্ডারি ভোল্টেজ, এবং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 50 হার্টজ এর সিস্টেম। আচ্ছা আবার যাই বইটাতে, সেখানে কি বলা আছে, সিস্টেমে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, যে 50 হার্টজ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার গেভ দ্য ফলোয়িং টেস্ট রেজাল্ট। ওসি টেস্ট, ওপেন সার্কিট টেস্ট, লো ভোল্টেজ সাইডের রেসপেক্টে করা হয়েছে, রেটেড ভোল্টেজ দিছি দেখো 2000 ভোল্ট। আচ্ছা এখানে আসলে রেটেড ভোল্টেজে করে নাই, তার ডাবলে করছে, এটা কোনো আসলে এটা আসলে খুব বেশি ভালো হলো না, এই ম্যাথটা আসলে না করে আমরা অন্যটা করি, কারণ এরকম 2000 করার কথা না, আমাদের করার কথা 1000-এ। ওরা কি 2000-এ আসলে করলো? না 2000 না, এই যে থ্রেজার বইতে যে কি ঝামেলা, এটা হচ্ছে তোমার আসলে এখানে 200 ভোল্টে করছে, লো ভোল্টেজ সাইড তো 200 ভোল্টে করছে, আমাদের একটা জিরো বেশি দিছে, 200 ভোল্টে করলাম 1.2 অ্যাম্পিয়ার 90 ওয়াট, 50 ভোল্ট 5 অ্যাম্পিয়ার 110 ওয়াট। আমি এগুলো একটু দেখি, ওপেন সার্কিট টেস্টের রেজাল্ট গুলো দেখি। ওপেন সার্কিট টেস্ট রেজাল্ট হচ্ছে VOC ইকুয়াল টু IOC ইকুয়াল টু VOC IOC WOC, আর শর্ট সার্কিট টেস্ট এখানে হচ্ছে VSC ISC WSC, এখানে VOC হচ্ছে 200 ভোল্ট 1.2 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার, নাইনটি ওয়াট ফিফটি ভোল্ট 100 ওয়াট, 110 ওয়াট 10 ওয়াট। আচ্ছা এখানে হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট রেফার টু লো ভোল্টেজ সাইড, লো ভোল্টেজ সাইডের রেসপেক্টে আমাদের সবগুলো প্যারামিটার বের করতে হবে, এটাই আমরা বের করি। এরপর আরো আরেকটা, এই ম্যাথটার আরেকটু অংশ আছে, এই অংশটা হচ্ছে আমরা পরে আরো কিছু ইনফরমেশন জানলে সেগুলো করব। আপাতত আমরা যেহেতু প্যারামিটার বের করতে জানি, প্যারামিটার বের করব, বের করে বলা হয়েছে লো ভোল্টেজ সাইডের রেসপেক্টে করতে, এইটা করা হয়েছে লো ভোল্টেজ সাইডের রেসপেক্টে, এটা বের করা হয়েছে হাই ভোল্টেজ সাইডের রেসপেক্টে টেস্টটা। আচ্ছা এখান থেকে আমি যদি করি WOC ইকুয়াল টু হচ্ছে 90 ইকুয়াল টু করো VOC IOC cos থিটা, সেখান থেকে আমরা থিটা পাবো 200
IOC sin theta equal to 1.11 ampere. अच्छा IW IM पाइसी अमरा V OC के जुदी IW दिए भाग कोरी RC पावो शिटाज पे होचे 200/0.45 equal to 444.44 আর VOC by IM equal to হচ্ছে XM equal to আসবে 180.18 ওহম। আচ্ছা তার মানে RC পাইছি XM পাইছি আর WOC যেটা সেটাই হচ্ছে আমাদের কোর লস 90 ওয়াট। আর এই ক্ষেত্রে সেকেন্ডার ক্ষেত্রে শর্ট সার্কিট টেস্টের মাধ্যমে আমরা পাব কি WSC equal to হচ্ছে ISC square R equivalent বা R01 যেটা এখান থেকে R equivalent আসবে হচ্ছে 110/5² 4.4 ওহম। x equivalent equal to হচ্ছে z মানে হচ্ছে VSC by SC মানে হচ্ছে 10² - 4.44² equal to 8.98 ওহম। এটা তার মানে এখান থেকে আমরা কি কি পেলাম, একটা হচ্ছে এই জিনিসগুলো কিন্তু পাইছে হাই সাইডের রেসপেক্টে, আমরা হচ্ছে সিরিজের রেজিস্ট্যান্স গুলো পেয়ে গেলাম, সাথে হচ্ছে আমাদের কপার লস যেটা সেটা ফুল লোড অবস্থায় কপার লস যেটা সেটা হচ্ছে 110 ওয়াট সেটা জানলাম। আর এই ক্ষেত্রে কিন্তু আমরা প্যারালাল ব্রাঞ্চের প্যারামিটার গুলো পাইছি এবং ওয়াট মিটার রিডিংটা হচ্ছে কোর লসটাকে ইন্ডিকেট করতেছে। ওকে, এখন তোমাকে ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকতে বললো লো ভোল্টেজ সাইডের রেসপেক্টে। লো ভোল্টেজ সাইডের রেসপেক্টে বা যে কোনো সাইডের রেসপেক্টে যদি কেউ তোমাকে বলে দেয়, যেমন তোমাকে বললো যে একটা ট্রান্সফরমার 200/1000 আছে, এই ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের রেসপেক্টে বলো, তাহলে প্রথম দেখাতে প্রথমটাই হবে এটা হচ্ছে আমাদের প্রাইমারি, এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি, এটা হচ্ছে প্রথম কনসেপ্ট। তাহলে লো ভোল্টেজ সাইডের রেসপেক্টে সবাইকে ড্র করতে হবে। অথবা তোমাকে বললো সেকেন্ডারি রেসপেক্টে ড্র করো, তাহলে আমি বুঝবো সেকেন্ডটা হচ্ছে সেকেন্ডারি, এটার রেসপেক্টে সবাইকে ড্র করতে হবে। এইভাবে একভাবে বলা হতে পারে, আরেকটা বলা হতে পারে লো ভোল্টেজ সাইডের রেসপেক্টে ড্র করো, এখান থেকে বুঝতেছি 200 ছোট, সো 200 লো ভোল্টেজ এর রেসপেক্টে আঁকতে হবে। কেউ তোমাকে বললো হাই ভোল্টেজ সাইডের রেসপেক্টে আঁকো, তাহলে হাই ভোল্টেজ সাইডের রেসপেক্টে সবাইকে আঁকতে হবে। আচ্ছা এখন এইটা তো গেল, কিভাবে সবাইকে আঁকবো এটার হিসাবটা কি? হিসাবটা হচ্ছে লো ভোল্টেজ সাইডের রেসপেক্টে যাদের ভ্যালু আমরা পাইছি, যদি কেউ তোমাকে বলে দিল আঁকো লো ভোল্টেজ সাইডের রেসপেক্টে, তাহলে যে টেস্টটা করে লো ভোল্টেজ সাইডের রেসপেক্টে যেসব টেস্ট করা হয়েছে লো ভোল্টেজ ধরে যে যে টেস্টগুলো করা হয়েছে সেখান থেকে যে ভ্যালুগুলো পাওয়া গেছে সেগুলোকে অ্যাজ ইট ইজ রাখতে হবে। আমরা ওসি টেস্টটাকে করছি লো ভোল্টেজ সাইডে, সেখানে কোন কোন ভ্যালু পাইছে আরসি এবং এক্সএম পাইছি, তাহলে সার্কিটের
ইকুইভ্যালেন্ট সার্কিটের আরসি এবং এক্সএম অ্যাজ ইট ইজ রেখে দিব 444.4 এবং 180.18 অ্যাজ ইট ইজ রেখে দিব। বাকি দুইজন যেটা সিরিজ এবং প্যারালাল তাদেরকে কি করব, তাদেরকে পাওয়া গেছে হাই ভোল্টেজ সাইডের রেসপেক্টে। এদেরকে কিন্তু সিরিজ ব্রাঞ্চ গুলার যে ভ্যালু গুলা আর ইকুইভ্যালেন্ট বলো এক্স ইকুইভ্যালেন্ট পাওয়া গেছে হাই ভোল্টেজ শর্ট সার্কিট টেস্ট করে, যেটা হাই ভোল্টেজ সাইডে করা হয়েছে। এই ক্ষেত্রে আমরা কি করব, এ স্কোয়ার দিয়ে ভাগ করে দিব। হাই থেকে সবাই যাদেরকে লোতে আনবো তাদেরকে এ স্কোয়ার দিয়ে ভাগ করে দিব, আর লো থেকে যাদেরকে হাই আনবো এ স্কোয়ার দিয়ে গুণ করে দিতে হয়। সো এই জন্য এ একটু আগে এ আমরা বের করছি 0.2, সো 0.2 স্কোয়ার দিয়ে 0.2 আমরা যেহেতু সবাইকে লোতে আনবো 0.2 স্কোয়ার দিয়ে এখানে হচ্ছে আসলে ওভাবে না করে, আচ্ছা দুই ধরনের কনসেপ্ট আছে তোমরা যদি মাথায় রাখতে চাও। এখানে আসলে এটাকে 0.2 যদি প্রাইমারি বাই সেকেন্ডারি আমি এই হিসাবটা প্রথমেই করে ফেলি তাহলে যেই সাইডটাতে আনবো, আমরা কিন্তু প্রাইমারি সাইডটাতে আনতেছি 200 সাইডটাতে আনতেছি, তাহলে এ স্কোয়ার দিয়ে গুণ করেই আনতে হবে। আরেকটা কনসেপ্ট হচ্ছে যদি কেউ তোমরা কেউ এটা হিসাব রাখতে ঝামেলা বোধ করো তাহলে প্রথমে এ কে ধরে নিবা হাই বাই লো, এ ইকুয়াল টু হচ্ছে হাই ভোল্টেজ এ ইকুয়াল টু হচ্ছে এই যে প্রাইমারি বাই সেকেন্ডারি, এই কনসেপ্টটা না রেখে তুমি আরেকটা কনসেপ্ট করতে পারো, যে সব সার্কিটে তুমি বুঝতেছো যে আমার ট্রান্সফার করতে হবে তখন এ হিসেবে কাকে ধরবা, এ হিসেবে ধরবা অন্য হাই, কে প্রাইমারি কে সেকেন্ডারি কিছু দরকার নাই, ভি হাই বাই ভি লো। এইটা আমি দেখছি যে তোমাদের জন্য মনে রাখাটা সহজ হয়, সো ভি হাই বাই ভি লো, হাই হচ্ছে 1000 লো হচ্ছে 200 আমাদের ট্রান্সফরমারের জন্য, তো সেই হিসেবে এটা আসলো 5। এইটাই আমাদের এ, এটা আসলে অ্যাকচুয়াল এ না বাট আমাদের অঙ্কের জন্য এটা এ, যে হাই বাই লো। এখন যাদেরকে আমি হাই থেকে লোতে আনবো তাদেরকে এ স্কোয়ার দিয়ে ভাগ করে নিব, আর যাদেরকে লো থেকে হাইতে নিতে হবে তাদেরকে এ স্কোয়ার দিয়ে গুণ করব, আরো বড় করব, হাই সাইডে নিতেছি লো থেকে হাই সাইডে নিতেছি বড় করতে হবে, সো এ স্কোয়ার দিয়ে গুণ করো। আর যদি হাই থেকে লোতে আনতেছি লো সাইডে আনতেছি কমে আনতেছি সো এ স্কোয়ার দিয়ে ভাগ করে দাও, ভাগ করলে আমার আরো কমে যাবে। সো এখন আমরা কি করতেছি, লো সাইডেই যেহেতু আনতেছি সবাইকে, যারা লো সাইডে আছে তো আছে, যাদেরকে হাই থেকে আনবো লোতে তারা কমের দিকে যাচ্ছে, সো এ স্কোয়ার দিয়ে ভাগ করে নাও। তার মানে এই যে 4.44 যেটা এবং 8.98 যেটা এদেরকে এ স্কোয়ার দিয়ে ভাগ করে নাও, তার মানে 5 স্কোয়ার 25 দিয়ে ভাগ করে নাও, ভাগ 25, এটা হচ্ছে 0.36 আর এটা হচ্ছে 4.4 ভাগ 25 0.176 ওহম। আর যদি আমাকে বলতো হাই সাইডের রেসপেক্টে প্লট করো তাহলে এদেরকে হাই সাইডে নিতে হবে, হাই লো সাইডে আছে হাই সাইডে নিতে হবে, এ স্কোয়ার দিয়ে গুণ করে দাও, 5 স্কোয়ার দিয়ে গুণ করে দাও, এ স্কোয়ার দিয়ে গুণ করো। 5 মানে কি, এ স্কোয়ারটা কি হাই ভোল্টেজ বাই লো ভোল্টেজ, প্রাইমারি কে সেকেন্ডারি কে জানার দরকার নেই, হাই বাই লো। আর এটা এরা হচ্ছে এই দুইজন আগে যা ছিল লাইক 4.44 এবং 8.98 এটাই তো হাই সাইডেই ছিল, সো হাই সাইডের রেসপেক্টে আঁকতে হলে ওদেরকে অ্যাজ ইট ইজ রাখতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এটা চ্যাপম্যানের বই তো আছে, আমি কয়েকটা ম্যাথ দাগায় দিব, এই টাইপের এই রিলেটেড ম্যাথই আসবে তোমাদের একদম ওপেন সার্কিট শর্ট সার্কিট টেস্ট থেকে, আর এই টেস্টের রেজাল্টের উপর বেসিস করে আমরা হয়তো দেখা যাবে ভোল্টেজ রেগুলেশনের ম্যাথ করব অথবা এফিসিয়েন্সির ম্যাথ করব এই টেস্টগুলোর রেজাল্ট গুলো থেকে।